সবাই সবাই ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد بعدد كل معلوم لك وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وعلى آله وصحبه وسلم تسليما يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه للأوابين غفورا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب العالمين مهربان الله تعالى আমাদেরকে মাগরিবের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ নামাজের পরে আবার দিনে ফিকির নিয়ে কিছু দিন ইমানের আলোচনার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت যে কোনো নেক আমলের তৌফিক নেক আমল করতে পারা এটা আল্লাহর মেহেরবানি আল্লাহর রহমত আল্লাহর মুসিবত থেকে রক্ষা পাওয়া গুনাহ থেকে বাঁচতে পারা কার রহমত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ لا حول ولا قوة إلا بالله নেক আমলের শক্তি পাওয়া
এটা আল্লাহর দান মিন আর গুনাহ থেকে বাঁচতে পারা এটাও আল্লাহর لا ملجا من الله لا ملجا ولا منجا من الله الا আল্লাহর পাকড়াও থেকে আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাই তাও কার আশ্রয় যেতে হবে আল্লাহর لا حول ولا قوه الا بالله لا ملجا ولا منجا من الله الا আল্লাহর আযাব থেকে মুক্তি চাচ্ছি মুক্তি পাওয়ার জন্য কার কাছে যাব জোড়ায় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার মাধ্যমে আমাদের ঈমান শুরু এই কালিমার মাধ্যমে আমাদের ঈমান শুরু এই কালিমার মাধ্যমে আমি মুসলিম ইসলাম গ্রহণ করেছি এই কালিমার মাধ্যমে মুসলিম হতে পেরেছি এই কালিমার মাধ্যমে ঈমানের নেমত নসিব হয়েছে এই কালিমার মাধ্যমে আমি মুমিন হয়েছি এই কালিমার মাধ্যমে কালিমা পড়ার এই কালিমার মর্ম বিশ্বাস করার তৌফিক দান করেছেন কে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা নিমাতিল ইসলাম গুরুত্বপূর্ণ একটা দোয়া আলহামদুলিল্লাহি আলা নিমাতিল ইসলাম ইসলাম ইসলামের নেমত যে আমরা পেয়েছি এটার জন্য আল্লাহর হামদ আল্লাহর শুকর সমস্ত প্রশংসা কার জন্য আলহামদুলিল্লাহি আলা নিমাতিল এই কালিমার মাধ্যমে আমি মুসলিম হয়েছি কালিমার মাধ্যমে আমি মুমিন হই এই কালিমার মাধ্যমে ঈমান এবং ইসলামের সাথে আমার সম্পর্ক আলহামদুলিল্লাহ এই কালিমার মেহনতের মাধ্যমেই আমার ঈমান মজবুত হতে থাকবে ঈমানের নবায়ন হবে সূরা নাহলের আয়াত আলম তারা কাইফা দরব আল্লাহু মাসালান আলম তারা কাইফা দরব আল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কা শাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা কালিমা তাইয়্যিবার মাধ্যমে তুই মান নাকি লা ইলাহা ইল্লাল্লাহ পবিত্র কালিমা ঈমানের যত কালিমা আছে আল্লাহর জিকিরের যত কালিমা আছে আল্লাহর কুদরত এবং রহমতের যত কালিমা আছে সমস্ত কালিমা পবিত্র এবং সেই কালিমাগুলোর মধ্যে সবচেয়ে উত্তম কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালিমা তৈয়বা কেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পবিত্র কালিমা হল একটা পবিত্র গাছ পবিত্র বৃক্ষ একটা পবিত্র গাছ তুমি গাছ লাগাও জমিনে আর এই পবিত্র কালিমা যে গাছ এটা হলো ঈমানের গাছ এটা কিসের গাছ ঈমানের যে গাছ ওটা বাইরের এই মাটির জমিনে রোপণ করা হয় না মাটির জমিনে লাগানো হয় না এই গাছ ঈমানের গাছ লাগাইতে হয় কলমের জমিনে ঈমানের গাছ কোথায় লাগাইতে হয় আসলুহা আসাবিদু ওয়া ফারউহা ফিসসামা কলমের জমিনে ঈমানের গাছ রোপণ করা হলো লা ইলাহা ইল্লাল্লাহ
গাছ লাগাবার পরে আপনি গাছের যত সেবা যত্ন করবেন, গাছের যত পরিচর্যা করবেন, পরিচর্যা বুঝুন তো, গাছের খেদমত করতে হবে তো গাছ লাগানোর পর, গাছের সেবা যত্ন করতে হবে, খেদমত করতে হবে, মাটি দিতে হবে, পানি দিতে হবে, আরেকটা কি করতে হবে জানেন, আগাছা যত গাছের সেবা যত্ন করবেন গাছের গোড়া মজবুত হবে, গাছের গোড়া কি হবে, শিকড় কত যায় জানেন, একটা গাছ লাগাইলে শিকড় কত নিচের দিকে যায় এবং চারদিকে কত ছড়ায়, এভাবে গোড়া কি হয় মজবুত। আসলুহা সাবিতুন ওয়ফারুহা ফিসসামা, আর ডালগুলো শাখাগুলো উপরের দিকে দেখে জানেন, আপনি কলমের জমিনে যে ইমানের গাছ লাগাচ্ছেন, ইমানের গাছের গোড়াও মজবুত হবে যদি আপনি গাছের সেবা করেন, ইমানের গাছের গোড়া কি হবে, ওফার উহা ফিস্তামা, আর জমিনের গাছ লাগালে যেরকম গাছের ডাল উপরের দিকে যেতে থাকে, তার দিকে ছড়াতে থাকে, ঠিক এরকম কলবের জমিনে ইমানের গাছ যখন লাগালেন, গাছের গোড়া যখন মজবুত হবে, ইমানের গাছ থেকে নেক আমল বের হতে থাকে, ইমানের গাছ থেকে নেক আমল বের হবে, এই নেক আমল কোন দিকে যাবে, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, এ নেক আমল আসমানে যেতে থাকবে, নেক আমলের ঠিকানা কোথায়, এই নেক আমল আসমানে যেতে থাকবে, যত পবিত্র কথা, যত পবিত্র কালিমা, এই পবিত্র কালিমা আল্লাহর দরবারে পৌঁছে যায়, পবিত্র কালিমার বরকতে, যেহেতু পবিত্র কালিমা এটা ইমানের গাছ, এই ইমানের গাছ থেকে যত নেক আমলের ডাল, নেক আমলের শাখা বের হতে থাকবে, সবগুলো ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, সব নেক আমল আল্লাহ কবুল করে আসমানে নিয়ে যাবে, কিন্তু শর্ত হলো গাছের সেবা করতে হবে, গাছের আগাছা দূর করতে হবে, আগাছা দূর করতে হবে, তাহলে ইমানের গাছের গোড়া এত শক্ত হবে, ইমান থেকে, হক থেকে, সঠিক রাস্তা থেকে আপনাকে দশ হাজার করতে পারবেন ইনশা, সেটার জন্য আপনাদের বড় দোয়া করতে হবে, রব্বানা আলা তুমি কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا الله আপনি আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছেন, ইসলামের নিয়ামত দান করেছেন, হেদায়েত দিয়েছেন, আমাদের কলবের জমিনে ঈমানের গাছ রোপণ করার আমাদেরকে তৌফিক দান করেছেন, লা তুজিগ কুলুবানা, এরপর আবার আমাদেরকে গোমরাহের দিকে নিয়েন না, আমাদের কলবের মধ্যে যাতে কোনো ধরনের বক্রতা না আসে, আমাদের ইমানের এই গাছ যেন কোনো কিছু কোনো তুফান এসে ভাঙতে না পারে, লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন, নেক আমলের রহমত দান করে, ইমানের উপরে মজবুত থাকার রহমত দান করেন, হকের উপরে মজবুত থাকার রহমত দান করেন,
আপনার জিকির এবং ফিকিরের নামে রহমত দান করেন, এলেমের রহমত দান করেন, আমলের রহমত দান করেন। ওয়াহাব লানা মিন লাদুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। দেওয়ার মালিক তো আপনি, দেওয়ার মালিক আপনিই মাত্র, একমাত্র সত্তা দিন দিতে পারেন। আপনি রব, আপনি মাবুদ, আপনি খালেক এবং মালিক, আপনি দিতে পারেন, দেওয়ার মালিক শুধু আপনি। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। সব সময় দোয়া করতে প্রতি মুনাজাতে পড়েন, সজদা পড়েন, নফল নামাজের সজদা, সুন্নতের সজদা, তাসবিহ পড়ে দোয়া পড়েন, মুনাজাতের মধ্যে পড়েন, যে কোনো সময় পড়েন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। এইভাবে দোয়া করে যদি আল্লাহর কাছ থেকে আমি মঞ্জুর করাতে পারি, তাহলে আমার ফলবের জমিনে ইমানের যে গাছ রোপণ করা হয়েছে কালিমার মাধ্যমে, ওই গাছের গোড়া এত মজবুত হবে কেউ আমাকে হাত থেকে সরাতে পারবে। বাতিলের যত তুফান আসক এই গাছ নড়বে না, এই গাছ নড়বে না, এই গাছ থেকেও কাজ করতে পারবে না। আলম তার কাইফ দরব আল্লাহ মাসালান কালিমাতান তাইয়িবা কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতু ওয়া ফারুহা ফিসসামা। এই নেয়ামতের কদর করতে হবে, ঈমানের নেয়ামতের কদর করতে হবে, ঈমানের নেয়ামতের জন্য আল্লাহ দরবারে শুকর আদায় করতে হবে। رسول كريم صلى الله عليه وسلم دعا شكيرتين رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي فقال تنبا شندا رضيت بالله ربا أمي الله كي رب حسابي بي شندشت الله أمر رب أمر تي آر بڑا شبت بمن كي ہوتے بارے الله أمر رضيت بالله ربا وبالاسلام دينا আমার দিন হলো ইসলাম, আমি ইসলামের অনুসারী, ইসলাম ধর্মের মানুষ আমি, আমি মুসলিম, ইসলামকে আমি দিন হিসাবে পেয়েছি, এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। আল্লাহ আমি সন্তুষ্ট, তুমি আমাকে মুসলিম বানিয়েছ, ইসলাম দেখিয়েছ, ইসলাম জানিয়েছ এবং ইসলামের কালিমা পড়ে মুসলিম হওয়ার তৌফিক দান করেছ, আল্লাহ আমি খুশ, আমি সন্তুষ্ট। رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد النبي محمد صلى الله عليه وسلم كان نبي حسب بيتي আমি তার উম্মত হতে পেরেছি, আল্লাহ তুমি আমাকে আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানিয়েছ, আমি খুশ, আমি সন্তুষ্ট, আমি তোমার শুকর আদায় করি। رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا। সকালে তিনবার, সন্ধ্যায় তিনবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকালে তিনবার এই দোয়া পড়বে, সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়বে। কান হাক্কান আলাল্লাহি আন ইউরিয়াহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই সন্তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। ঈমানের নেয়ামতে, ইসলামের নেয়ামতে শুকর আদায় করতে হবে। আল্লাহুম্মা লাউলা আনতা লামাহতাদাইনা, আল্লাহ যদি মেহরবানি না হতো আমরা হেদায়েত পেতাম। এই কালিমার মাধ্যমে ইসলামের এত বড় নেয়ামত, ঈমানের এত বড় নেয়ামত আমরা পেয়েছি, আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই কালিমা ভুলা যাবে? হ্যাঁ, কালিমার মেহনত করতে হবে, কালিমার
যত দিনই কাজ আছে, যত দিনই খেদমত আছে, সবগুলোর গোড়া হলো কালিমার মেহনত। সবগুলোর গোড়া কি? কালিমার মেহনত। মাদ্রাসা কিসের মেহনত আছে? কালিমার মেহনত। সিলসিলাতে মিরাম কিসের মেহনত? কালিমার মেহনত। আল্লাহ আলা বুজুর্গরা যাদের হাতে হাত দিয়ে মানুষ নেক রাস্তে হাঁটতে চায়, তারা কিসের মেহনত করে? কোনো আল্লাহ আলা বুজুর্গের কাছে কাল যদি বয়সে থাকেন, তাহলে দেখছেন বয়সের মধ্যে কালিমা পড়ে কি পড়ে না? ওটাও কালিমার মেহনত। মাদ্রাসার মেহনতে কি? মসজিদে যে আসি, থাকি, বসি, এটাও কিসের মেহনত? যখন বের হয়ে যায় তখনও কিসের মেহনত? কালিমার মেহনত। শুধু চিল্লার মেহনত কি কালিমার মেহনত বলে? সমস্ত জীবিকা, সমস্ত দিনে মেহনতের গোড়া হলো কালিমার। কালিমা এনে, কালিমা পড়ে, কালিমা বিশ্বাস করে যখন মুসলিম হলাম, মুমিন হলাম, প্রথম হুকুম আল্লাহ কি আমার প্রতি? প্রথম হুকুম নামাজ। প্রথম হুকুম কি? সালাম। কয়েক তো নামাজ। পাঁচ অক্ত নামাজ। জুমার দিন জুমার জায়গায়, জোহরের জায়গায় জুমার, জোহরের জায়গায় কি? জুমার। ফজরের ফরজ কত রাকাত? জোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ, বিতর কয় রাকাত? ফজরের আগে সুন্নতে মুয়াক্কাদা কত রাকাত? জোহরের আগে সুন্নতে মুয়াক্কাদা, জোহরের পরে সুন্নতে মুয়াক্কাদা, আসরের আগে সুন্নতে মুয়াক্কাদা আছে? নফল কত রাকাত? বা দুই রাকাত? দুই রাকাতও পড়তে পারবে, সময় কম, দুই রাকাত পড়বে। অনেকে দেখি চার রাকাত পড়ার সময় তো আর পড়ে না, চার রাকাত সময় থাকলে চার রাকাত, কম সময় থাকলে দুই রাকাত। তাহিয়াত, আমরা তো তাহিয়াতের মধ্যে দুই রাকাত করতে পারে। নাম দিবেন পরে শূন্যতে মহকাদা, এসার পরে শূন্যতে মহকাদা, বিচের ভিন্ন নামাজ, ওয়াজিব নামাজ। তবে এটা সময় হলে এসার পর, এসার নামাজ পড়ার পরে বিচের নামাজের সময় হয় এবং একবারে সবে তাদের পড়ল ফেরের শেষ সময় পর্যন্ত বিচারের সময়। তবে যদি আশঙ্কা থাকে শেষ রাত্রে ঘুম ভাঙলে না ভাঙে, রাতের মাঝখানে ঘুম ভাঙলে উঠতে পারে না না পারে, এজন্য ভিতরে আগে করে নেব, বুঝলেন? ভিতরে যখনই পড়ে, ভিতরের আগে দু চার রাকাত নফল নামাজ পড়া ভালো, ভিতরের আগে দু চার রাকাত নফল নামাজ পড়া ভালো। দুই রাকাত নফল পড়লেন, তারপরে তিন রাকাত, চার রাকাত নফল পড়েন, তারপরে তিন রাকাত, এসার সাথে পড়লো তার কয়েক রাকাত পড়ে তারপরে ভিতরে পড়লেন। আর যদি সোয়ার আগে ভিতরে পড়েন, তাও সময় থাকলে, চলো ওজোর ঠেকা সময় কম, বা আজকে ভালো লাগছে না, বা কাজ আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু উত্তম পদ্ধতি হলো ভিতরের আগে দুই রাকাত বা চার রাকাত যে কয় রাকাত পড়া যায় নফল নামাজ পড়া, তারপরে কী করা? এসার পরে যদি আমরা পড়ে ফেলি, সাধারণত এরকমই করি, তখন আপনি যদি সময় সুযোগ থাকে এরকম দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদার পরে দুই রাকাত নফল পড়েন, তারপরে তিন রাকাত ভিতরে পড়েন। আর সরাসরি তিন টাকা দিতে পড়লেও কোনো সমস্যা নেই, ভিতরের মূল নম্বর তিন টাকা দিতে, এর আগে নকল যা করা যায়। নমাজ, নমাজের মেহনত, নমাজের কালিমা বলেন, নমাজ বলেন, কোনোটাই ঠিক মতো মেহনত হবে না যদি এলেম না হয়, যদি এলেম না একরামুল মুসলিমিন করতে যান তাও এলেম লাগবে, সহি নিয়ম তাও এলেম লাগবে, দাওয়াত তবলিগ তাও এলেম লাগবে,
elim tarafım, elimle. Elimin akıllı alık et, elim onu cayi, jato mehnet korbin, mehnete barkat hava zulm zikir lagı. Barkat hava zikir sana kiya ben, zikir sana şokti arbin, hal var ben. Tin numara ki, elmo, kalima namaz, tarpar ki, tan numara, ekra bunu. Bak numara, beri. Sarı numara, sarı. İmanı şaka kadar. Ha? Sadu. Bora bora şaka. Ekek şaka değil, araba da şaka veriyor, öbürü gönlü de araba veriyor. Tamrat sarı numara bolla, bir de ki imanı numara, çürü kollam, neyine ses koru dilam. শুরু করলাম লা ইলাহা ইল্লাল্লাহ এই যে এই ছটা বিষয় ধরেন এই ছয় বিষয় যদি আমি যথাযথ মেহনত করি ये छह विषय हैं। जैसा जैसा जो भी मेहनत करी, ये मेहनत से हम आके ईमान जैसे साधक के शाखा, सब शाखा दिए जाने लगी हैं। सब शाखा दिए कि जो भी आपने मेहनत करें ठीक मंदी, ताले, छह नंबर नाम निले ना, छह नंबर नाम निले साधक के शाखा होगे ना, जो भी छह नंबर काम होए, एक तो छह नंबर नाम, हमारे যদি ছয় নম্বরের কাম করেন কাম যথাযথ মেহনত ছয় নম্বরের যদি হয় এই ছয় নম্বর আপনাকে টেনে নেবে আর যদি ছয় নম্বরের খালি নাম কাম নাই খালি কি নাম তাই যে সাতাত্তর শাখা দূরের কথা এই ছয় নম্বরে হবে না বলেন সুবহান এই ছয় নম্বরে হবে এখনো পর্যন্ত আমরা এই কথাই তো ভালোভাবে বুঝে সারি নাই যে কালিমার মেহনতের জন্য ইসলামের আকীদা আমাদেরকে জানতে হবে শিখতে হবে জানছি কারণ চিল্লে তো আমরা একটা কথার উপরে জোর দিয়ে থাকি যে কালিমার প্রসঙ্গে একটা কথা বিশেষভাবে আমরা বলি মাখলুক থেকে একিন সরিয়ে কার প্রতি একিন বাড়াতে হবে আল্লাহ কোনো কিছু থেকে কোনো কিছু হয় না যা কিছু হয় আল্লাহর হুকুম হয় আল্লাহর প্রতি আল্লাহ আমাদের খালেক আল্লাহ আমাদের রব হায়াত মত কার হাতে নফা নোকসান কার হাতে আল্লাহর উপর রেখে মাখলুক থেকে না হওয়া রেখে আর আল্লাহর হুকুমে হওয়ার এই কথার উপর আমরা জোর দিই এটা কি ইমানের আকীদার সব কথা এটা তো এসে গেছে না ইমানের আকীদাতে আকীদাগুলো শিখতে হবে না ইসলামে আকীদাগুলো শিখতে হবে তো এবং ইসলামে আকীদাগুলো ইসলামে আকীদাগুলো শিখতে হবে যে ওই প্রত্যেকটা আকীদা ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে কি হবে না এটা কোন তরিকা জানবেন বেদাতি তরিকা না আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা জানতে হবে আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت এখানে মৌলিক আকীদাগুলো এসেছে প্রত্যেকটা আকীদা যেভাবে কোরআন হাদিসের মধ্যে ব্যাখ্যা এসেছে
যেভাবে সাহাবায়ে সাহাবায়ে আকিদাগুলোকে বুঝতেন, যেভাবে সাহাবায়ে কেরাম তাবেঈন এবং তাবেঈনের সাথীরা যুগযুগের ইমাম মুজতাহিদগণ আল্লাহওয়ালা বুজুর্গ তারা যেভাবে সাহাবায়ে কেরাম থেকে চলে আসছে, যেভাবে আকিদাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, ওইভাবে এইসব আকিদাকে মানা, বোঝা, মানা এবং দিলে বসানো, এটার নামে তো ইমান নাকি? হ্যাঁ, ওটা ছাড়া কালিমার মেহনত কি আসলে পুরো হবে? প্রথম কথাই বলেন, কালিমার মেহনত আকিদা ঠিক করা, কি ঠিক করা? এই কালিমা তাওহীদের কালিমা কিনা, তাওহীদ মজবুত করতে হবে, শিরিক থেকে বাঁচতে হবে। কি কি কাজ শিরিক, কি কি কথা শিরিক, অজন্ত তো কত শিরিকি কথা এসে যায়, জানা দরকার কিনা যে এ কাজ শিরিক, এ কথা শিরিক, জানা দরকার না? আচ্ছা, চিল্লার মধ্যে কি এগুলো তালিম হয়? অসম্ভব। নতুন নতুন সাথী যায়, আপনি কিভাবে তাদেরকে বলবেন যে তোমরা এগুলো তালিম করো? এগুলোর তালিম লাগবে কি লাগবে না? লাগবে। চিল্লে তো হয় না, এটা কোন জায়গায় হবে? ওই যে তিন নম্বরে বলছেন না, এলেম দেখি, এলেমের আলোচনার সময় কি বলি আমরা, যে মাসায়েলের এলেম আলিমদের কাছে শিখবো, আর ফজাইলের এলেম কার কাছে শিখবো? তালিমের হলকায়। এই তালিমের হলকায় যতদূর জানা যায় আর কি, ফজাইলের এলেমও অনেক আছে, তালিমের হলকায় কিছু আমরা শিখবো, ওটারও আরো বাকি অনেক এলেম আছে, সেটা দরকার হলে আলিমদের কাছে যাবেন। কিন্তু মাসায়েলের এলেম, এটা তো আর তালিমের হলকায় আলোচনা হয় না, অসম্ভব না। ইল্লা তালিমের হলকাতে, মসজিদের দৈনন্দিন যে তালিমের হলকা, ওটাতে মাসায়েলের আলোচনা সম্ভব না, যেহেতু মাসায়েলের আলোচনার জন্য আলিম দরকার। আপনি প্রতি তালিমের হলকাতে আলিম পাবেন? প্রতি জিল্লাতে আলিম পান? সম্ভব না আলোচনা। এই জন্য আমাদের মুরব্বীরা এটা উদ্বুদ্ধ করেন যে মাসায়েলের এলেম এখানে আলোচনা হবে। ওরা বলেছেন মশারের এলেম কার কাছে শিখো? আচ্ছা, মশারের এলেম আলেমের কাছে শিখা, মশারের এলেম অর্থ কি? মশারের এলেম মানে হলো দিন শিখা। কি শিখা? শরীয়ত শিখা, দিন শিখে, এটাকে বলে মশারের এলেম। কিন্তু আমাদের সাথীরা মনে করে মশারের এলেম মানে হলো তুমি ঠেকার পড়ছ, কোন মশালার ঠেকা দেখা দিতে, ঠেকা দেখা দিলে তখন হুজুরের কাছে যাবে, হুজুরের দিকে। না, অনেকে এরকম ধারণা করে না, এর সাথে আসেন না চিল্লা, আপনারা তো এটাই মনে করেন। মশালা মনে হলো ঠেকার মশালা, কিসের মশালা? হুজুর আমার তো আজকে দুই রাকাত পাই নাই, দুই রাকাত মাগরিবের নামাজে কয় রাকাত পাই নাই? দুই রাকাত পাই নাই, তো আমি তো সালাম সালাম বেরোবার পর দাঁড়ায় একসাথে দুই রাকাত পড়ছি, পড়ে এরপরে বসে আত্মাহিয়াত পড়ে দুরুদের পরে দোয়া পড়ে সালাম বেরিয়েছি, আমার নামাজ হয়েছে। আমার পাশে একজনে বললো, আপনি তো এক রাকাতে পড়ে বসা দরকার ছিল, আপনি বসেন নাই। মাগরিবের নামাজ কয় রাকাত? ইমামের সাথে দুই রাকাত পান নাই, শুধু এক রাকাত পাইছেন। এখন এক রাকাতের পরে আপনি বাকি দুই রাকাত পড়বেন না, কেমনে পড়বেন? বাকি দুই রাকাত কি একদমে পড়ে ফেলবেন? বাকি দুই রাকাত পড়ার মধ্যে প্রথম রাকাত পড়ার পর বলবেন, কারণ ইমামের সাথে যে রাকাত পারেন ওই রাকাত, আর এখন যে রাকাত পড়লেন দুইটা মিলে কয় রাকাত আছে? দুই রাকাতের পরে বসা আছে কি নাই? সে বসা বলবেন, আপনি আত্মাহিয়াত পড়বেন, তারপরে আর একটা কাজ পড়বেন, আত্মাহিয়াত পড়ে তাসাহুদ পর্যন্ত আব্দু হওয়ার আসলে পর্যন্ত পড়ে দাঁড়াবেন, আর একটা কাজ পড়ে তিন রাকাত পুরো হলো আপনার, এখন আপনার শেষ বৈঠক, শেষ বৈঠকে যেভাবে আত্মাহিয়াত দূরত্বের দোয়া পড়ে সালাম দিয়ে যাবেন। কিন্তু উনি করছে কি, একদমে কয় রাকাত করছে, পাশে একজন দেখতে দিল, আপনার তো নামাজ নেই, দুই রাকাত পারে, দুই রাকাত পড়ছি নামাজ আছে, ঘরে গেছিলাম, একবার রাগ উঠছে আমার, এক পর্যায়ে রাগের মাথায় আমি এরকম কি করছি, কয় কি করেন,
আমি এবং তো কোনো কাউকে দেখে নিতে দুই পর্যায়ে কয় সবাই তো এক পর্যায়ে এক পর্যায়ে ওনার বেশি হয়ে গেছে রাগের মাথায়, তাও কিন্তু রাগের পায়েতে বলে না, সবাই রাগের মাথায় বলে, বুঝতে পারছো? রাগের মাথায় আমি কি বলছি, কি বলছে এটা আর পরে এটা আর কইবেন, বলার সময় কিচ্ছু রাখে না, এক দুই তিন চার যা পারে সব বলে, তোর পড়ছে ঠেকা, এখন বউ কাঁদে নিজেও কাঁদে, এখন এখন আপনি হুজুরে এখন হুজুরে ঠেকা, এই ধরনের অল্প দু চারটা ঠেকার মশলা আছে, ঠিক আছে? এরকম ভাবে বাপ ইন্তেকাল করে গেছে, বোনটা হাফ দামি করছে, বোনটা যদি দামি না করে দুটো ঠেস কোনো কথাই নেই, না ছোট এক ভাই বিদার যাবে এর টাকা দরকার, তুমি একটা বিক্রি করতে চাচ্ছো, এখন তো বন্টন করতে হবে মিলা, এখন ওদের কাছে যায় ওদের বাপ ইন্তেকাল করছে মিলা বন্টন করবে, কেমনে কারে কম দিয়ে ছাড়তে পারবে না দিয়ে ছাড়তে পারবে ওসব ঠিক বলেন নাও দেবে এই ঠেকার সময় হুজুরের কাছে যাওয়া, এটার অর্থ মনে করছে যে মাথায় রেডেলেন কার কাছে লিখবে, আলেমের কাছে লিখবে, ইমান শিখতে হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের যে তিল্লার মাধ্যমে আমরা ইমান শিখে ফেলবো, দিন শেখা ছাড়া কোরআন শেখা ছাড়া ইমান শিখা সম্ভব নয়, ইমানই মেজাজ পাজা করতে পারেন আপনি চিল্লার মতো, যদি চিল্লার মতো চিল্লা রাখেন, চিল্লা ঢাকা দেখে যদি চিল্লা রাখেন তাহলে ইমানই কি মেজাজ, ইমানই মেজাজ অর্থ কি, ইমানই মেজাজ হল আখরাত স্মরণ হওয়া, আখরাত স্মরণ হওয়া, আল্লাহর কথা স্মরণ হওয়া, যে আমি যে কাজটা করছি এটা জায়েজ তো না না জায়েজ কিছু করলাম, হালাল হারামের পার্থক্য, জায়েজ না জায়েজের পার্থক্য, এই পার্থক্য করার মানসিকতা কি হওয়া তৈরি, আখরাতের ভয় পয়দা হওয়া যে আখরাতে আল্লাহর দরবারে হাজির হতে হবে, আখরাতে আল্লাহর দরবারে হাজির হতে হবে, কি জবাব দিব আল্লাহর কাছে, এই যে একটা মানসিকতা, এটা তো থাকে না অনেকের মধ্যে, আল্লাহর ভয় নাই আখরাতের ভয় নেই মনে ধরে মত হবে না, চিল্লা যদি চিল্লার মতো হয় চিল্লার দ্বারা একটা ফিকির পাওয়া যায়, চিল্লার দ্বারা একটা কি পাওয়া যায়, ফিকির ফিকির পাওয়া যায় না, এরকম উদাসীনতার মধ্যে ডুবে থাকা যাবে না, গাফলতের মধ্যে ডুবে থাকা যাবে না, আল্লাহ দরবারে হাজির হতে হবে, আমাকে জবাব দিতে হবে, কি জবাব দিব, না আমাকে ভালো হতে হবে, আমাকে কি হতে হবে, ভালো ভালো হওয়ার চেষ্টা করতে হবে, এই তলবটা এই পিপাসাটা সৃষ্টি হয় চিল্লার মাধ্যমে, যদি চিল্লার মতো কি হয়, কিন্তু এই পিপাসা নিবারণের ব্যবস্থা কি, আখরাতের ভয় পাওয়া হয়েছে, এখন আখরাতের ফিকির পাওয়া হয়েছে, এই ফিকির অনুযায়ী আখরাতের প্রস্তুতি নিব কিভাবে, এটা যদি দিন শরীয়তের এলেম না হয় তাহলে সম্ভব, এই দিন শরীয়তের এলেম শেখার জন্য বলা হয়েছে যে তুমি কার কাছে যাও, এলেম আলেমের কাছে শিখবা, মানে দিন শরীয়তের এলেম কার কাছে শিখবা, কোরআন কার কাছে শিখবা, তাওহীদ কার কাছে শিখবা, শিরিক থেকে বাঁচতে হবে, শিরিক হলে তাওহীদ বরবাদ হয়ে যায়, কোনটা শিরিক এটা কার কাছে জানবা, সুন্নত কার কাছে শিখবা, বেজাতের দিকে গেলে সুন্নত আর থাকলো না, গোমরাহের দিকে চলে গেলে তুমি যদি বেজাত তোমাকে পেয়ে বসে, কোনটা বেজাত বেজাত থেকে বাঁচতে হবে কিভাবে, এটা কার কাছে শিখবা, কালিমার মেহনত এলেম ছাড়া সম্ভব আর ফজাইলের এলেমের মাধ্যমে কি দিন শরীয়তের এলেম পাওয়া যায় না, ফজাইলের এলেমের মাধ্যমে তো আমার আগ্রহ সৃষ্টি হবে আমলের, কিন্তু আমল করবো কিভাবে, ওটা তো সহি এলেম শিখতে হবে কার কাছে,
কালিমার মেহনত যেমন চিল্লায় হবে, কালিমার মেহনত কোথায় হবে? মাদ্রাস। কালিমার কিছু মেহনত চিল্লায় করে এসেছে, বাকি মেহনতের জন্য আপনাকে মাদ্রাসায় যেতে হবে। মাদ্রাসা মানে মাদ্রাসায় ভর্তি হন না হন, ভর্তি হতে হবে এমন কোনো কথা না, কিন্তু আলেমের কাছে মসজিদের ইমামের কাছে যান, উনি আলেম ওনার কাছে আসেন, মাদ্রাসার হুজুর কাছে যান, হুজুর আপনার মাদ্রাসা তো ছাত্ররা ভর্তি হয় চব্বিশ ঘন্টা মাদ্রাসায় থাকে, আমরা বুড়ো মানুষ আমাদের অনেক কাজ আছে, পেশাগত কাজ আছে, দুনিয়ার ধান্দা আসে, কিন্তু আমাদের দুনিয়ার ধান্দা কাজ নেই, আসাতে তৈরি কিন্তু আসে না, আমরা চব্বিশ ঘন্টার জন্য হারে হতে পারবো না। বছরে এক চিল্লা রে কত 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 কষ্ট করে বের করি, বছরে এক চিল্লা এরে তো কত কষ্ট করে কি সময় বের করি, মাসে তিন দিন কত কষ্ট করে বের করি, তা তো কোনো মাসে তিন দিন হয় না, ঠিক না? কোনো মাসে তিন দিন হয় না। আমরা আপনার ছাত্রদের মতো এরকম মাসের তিরিশ দিন, দিনের চব্বিশ ঘন্টা, হ্যাঁ, বছরের বারো মাস, এভাবে আমরা ভর্তি হয়ে পড়তে পারবো, কিন্তু আমরা শিখতে চাই, ফরজে আইন এলেম কি শিখতে চাই, একবারে নিয়মতান্ত্রিক আলেম হওয়া এটা তো আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু ফরজে আইন এলেম যদি না হলে না, এগুলো এলেম আমাদের শিখতে হবে, এটার জন্য আমাদেরকে ব্যবস্থা করে দেন, আমাদেরকে কি করে দেন, ব্যবস্থা করে দেন। আমরা সপ্তাহে সাত দিন আসবো না, পাঁচ দিন আসবো, তিন দিন আসবো, আমরা তিন চার ঘন্টা করে সময় দিতে পারবো না, এক ঘন্টা আসবো বা আধা ঘন্টা আসবো, এইভাবে আমাদেরকে ব্যবস্থা করে দেন। আপনার মাদ্রাসায় একজন ওস্তাদ রাখেন আমাদেরকে পড়াবার জন্য, ওই ওস্তাদের খেদমত আমরা করবো, আপনার মাদ্রাসায় একটা টিনের ঘর আমরা উঠান, ওই ঘর খরচ আমরা দেব, ওখানে আমাদেরকে আমরা যারা হজরের পরে আসি হজরের পরে পড়া, আমরা যারা মাগরিবের পরে আসতে পারি মাগরিবের পরে পড়া, এশার পরে আসতে পারি এশার পরে পড়া, আমাদেরকে ফরজায় নিয়ম শিখিয়ে দেন, আল্লাহ কি কি ফরজ করছে আমাদের উপর, আল্লাহর হক কি, আল্লাহর বন্দাদের কি কি হক আমাদের উপর আছে, কি কি কবিরা গুণা পাপ এবং গুণা কি কি জিনিস এগুলো বুঝতে হবে আমাকে, হালাল কোনটা হারাম কোনটা এটা কি করতে হবে জানতে হবে, ইমানের শাখাগুলো আমাকে জানতে হবে, ইসলামের আকীদা জানতে হবে, ধীরে ধীরে জানবো, আমি এক ঘন্টা করে যদি শিখি সপ্তাহে পাঁচ দিন কথার কথা, হ্যাঁ, এরকম কয় বছর লাগবে, তিন বছর লাগবে, পাঁচ বছর লাগবে, যত বছর লাগবে লাগবে, কিন্তু আমি সময় দেবো কি দিব না, এক ঘন্টা না করেন আধা ঘন্টা, আধা ঘন্টা এরপরে চিল্লা দেওয়ার সময় বুঝুর, এখন আমার বছরের চিল্লার সময় আমার ছুটি যাবে, আপনি হুজুর হাবজুর করে বলেন যে হুজুর এখন যদি না বেরো এরপরে আমার সাথে বয়না না হয় আমরা যদি ছুটি দেন মেহরবানি করে ভালো হবে, সবক যা পড়াইছেন এগুলো আমি ইয়াদ রাখবো, এটা আবার শুনলাম ঠিক আছে, হাতে পায়ে ধরেন না, হাতে পায়ে ধরে ছুটি নেন চিল্লা দেন, চিল্লা থেকে এসে আবার হাজিরা দেন, আবার শুরু করেন, এটা করা উচিত কি উচিত না, এটা কি আপনার নতুন কোনো কথা বলছি আমি না পুরনো কথা, কারণ চিল্লার মধ্যে তো আপনি কতজনকে বয়ান করে আসছেন এই কথা, কতদিন আপনি বয়ান করেছেন চিল্লার মধ্যে, একটা চিল্লাতে একজন ভাই কয়বার বয়ান করে বলেন তো, প্রতিদিনের ভাগে আসে না বয়ান ঘুরে ঘুরে কয়েকবার বয়ান করে না, কিন্তু বয়ানের মধ্যে থেকে তো বলেছে যে আমরা মাথা রেডিলাম কার কাছে শিখবো, তো চিল্লা থেকে ঘুরে আসার পর শিখছে না, চিল্লা থেকে ঘুরে আসার পর তো শিখি নাই, শিখতে হবে আমাকে, কি করতে হবে ভয় পায় মানুষ, দুই রকমের ভয় পায়, দুই রকমের ভয়, একটা ভুল চিন্তা আর একটা ভয়, এই কারণে চিল্লা থেকে আসার পর মানুষদের কাছে কম আসে, খালি আসলে দেওয়ার জন্য আসে, দোয়া হয়ে যাবে, সব দোয়া হয়ে যাবে, আরে দোয়া এবং দাওয়া দুটা লাগে,
দোয়া এবং কি দাওয়া দুটো মিলে কাজ হয় দুটো মিলে কাজ কোন গাড়ি দেখতে নেই এক টাকা চলে গাড়ি চলতে হলে কম কমে কয় টাকা চলে দোয়া দাওয়া আপনার জিন্দিগির টাকা চলতে হলে জিন্দিগির গাড়ির টাকা চলতে হলে কটা দিনে লাগবে দোয়া লাগবে আর যেখানে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থা কি করতে হবে মনে রাখতে জানা গেল চিন্তার পরে বিশেষ করে তিন চিন্তা দিতে লাগায় এরপর আর হুজুরের কাছে আসতে চায় না কেন আসতে চায় না আজকে আমার কাছে বলেন কেন আসতে চায় না আমরা এটা দুবার কখন করবো ইনশাআল্লাহ তারপরও একটা আশেপাশের মুসল্লি তো আসবে একটা ভুল বুঝাবো একটা ভুল বুঝাবো আর আরেকটা কি ভুল বুঝাবো যে হলো কোনো কোনো সাথে ভুল বুঝাবো যে ইমান তো শিখিয়ে ফেলছি কারণ তবলি করে ইমান শিখার মেহনত আমরা কি ইল্লা বিল ইমান শিখে গেল আর কি আর কি এই চিন্তা ভুল এই ধারণা কি ইমান শিখা হয় নাই শুধু চিল্লার দ্বারা ইমান শিখা হয় না সম্ভব না এটা আপনি হাদিসের কিতাবে দেখেন না হাদিসের কিতাবে কাকে বলেছে ইমান শিখা হাদিসের কিতাবে আছে তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাজের মধ্যে আছে ইমান শিখা কাকে বলে ইমান শিখতে হলে ফরায়েদুল ইসলাম জানতে হয় শরায়েতুল ইসলাম কি করতে হয় ইমান শিখার মানে শরায়েতুল ইসলাম মানে ইসলামের ফরজগুলো ইসলাম কি কি বিধান দিয়েছে কি কি জিনিস তোমার উপর ফরজ করেছে কি কি হারাম করেছে এটা তোমাকে জানতে হবে এটা কি চিল্লে শিখি আমি শিখি চিল্লে তো আমরা শিখি যে হারাম থেকে বাঁচতে হবে এ কথা শিখি হারাম থেকে কি বাঁচতে হবে ফরজ আদায় করতে হবে আল্লাহর হক আদায় করতে হবে বন্ধুর হক হকগুলো কি জানা লাগবে কি লাগবে না হকগুলো কি জানতে হবে এই জন্য শুধু চিল্লে ইমান শিখা সম্ভব না ইমান শিখা পূর্ণ হবে যদি আপনি এলেমও দেখি ওই তিন নম্বর কি এলেমের মেহনত যথাযথ করেন এলেমের মেহনতের মধ্যে বলা হয়েছে বাজারের এলেম তালেমের আপনি শিখবেন মাসাইল এলেম কার কাছে শিখবেন চিল্লা থেকে ফিরে যদি আপনি আলেমের কাছে না যান দিন শেখার জন্য শরীয়ত শেখার জন্য ইসলাম কি কি ফরজ করেছে কি কি হারাম করেছে এটা জানার জন্য কার কি হবে এটা জানার জন্য ইমানের শাখাগুলো কি এই কথা জানার জন্য ইমানের আকিদাগুলো কি এটা জানার জন্য যদি না যান আপনি আলেমের কাছে তাহলে এই তিন নম্বরের হক আদায় হলো এই ভুল ধারণা যে আমার ইমান ঠিক হবে কারণ আমরা মনে করি যে ইমান মানে হলো মাখলুক থেকে একই নুটা খালেকের উপরে কি বলেন একই ধরেন শুধু এটার নাম কি এটা হলো ইমানের একটা শাখার কয়েক শাখার একটা শাখা কয়েক শাখা কি এই কথাটা গুরুত্বপূর্ণ কথা খুব জরুরি কথা কিন্তু এটা খালি মুখে বলার জিনিস না দিলে বসাইতে হবে দিলে বসাইতে এই ভুল বোঝাবুঝির কারণে অনেকে আসতে চায় না আর একটা হলো ভয় আর একটা কি অনেকে ভাবে যে না যাওয়া দরকার অন্যের কাছে দিতে হবে এই জন্য ঠিকা দরকার কিন্তু যদি যায় তো পরে আর আমাদের চিল্লা যাবে জীবন আমাদেরকে কি হুজুরদের কাছে আসা যাওয়া শুরু করলে তো আর ওই তবলিগের কাজটা দুর্বল হয়ে যায় তবলিগের কাজ কি দুর্বল হয়ে যায় সামনে তিনটার সময় আর চিল্লা যাওয়া হয় না কেন দুর্বল হয় কয়জন হুজুরে বলতে আপনাকে নিষেধ করছে যে তুমি চিল্লা লাগাও না আমার দেখান আপনি কেন ভয় পাচ্ছ যদি বাস্তবে এরকম কোনো হুজুর হয় যে আপনি হুজুর কাছে দিন শিখতে গেছেন বছরের চিল্লা লাগানোর পর এখন আরেক বছরের চিল্লা যখন লাগানোর সময় হয়েছে এখন হুজুর আপনাকে নিষেধ করে না তুমি চিল্লা যাও না তুমি এরকম যদি কেউ নিষেধ করে থাকে তাহলে আমি বললাম না যে হুজুর আপনি আমার নিষেধ করতেছেন চিল্লা যাতে এটা কি শরীয়তের হুকুম হিসাবে বলতেছেন যে এই মুহূর্তে
এবং আমার যে পরিস্থিতি যে হালাত এই হালাত হিসেবে এখন আমার জন্য চিল্লা যাওয়া জায়েজ হবে না, বিলম্বে যেতে হবে, দেরিতে যেতে হবে, এটা কি মশালা বলতেছেন নাকি আমার মুশাওরা দিতেছেন? আপনি আদবের সাথে এই কথা ওনাকে বলতে পারেন, বলা কি হবে না, না যায় হবে না, তবে বলতে হবে আদবের সাথে, আদবের সাথে বলতে হবে যে এটা কি মশালা না মুশাওরা। যদি মশালা হয় তাহলে হুজুর বলবেন মশালা, যে তোমার যে পরিস্থিতি বাসার যে এখন হালাত, তোমাকে এখন বাসায় কি দিতে হবে, সময় দিতে হবে, তোমার মেয়ের বয়স হয়েছে, এখন মেয়েকে একা রেখে তুমি যেতে পারবো না, তোমার ছেলে মাদ্রাসায় ভর্তি করা আছে, মাদ্রাসায় আনা যাওয়া করে না, তুমি থাকলে তুমি যাও নিয়ে যাও, তুমি যদি এখন চলে যাও এই পোলা কি হবে, বরবাদ হবে, কাজেই তোমার জন্য এখন না, ছয় মাস পরে যাও। যদি উনি মশালা হিসেবে আপনাকে এটা বলছেন তাহলে আপনি মেনে নেবেন, আপনি কি মেনে নেবেন, মেনে নিতে হবে আপনি। আর যদি মশালা হিসেবে না মুশাওরা, আমার খেয়াল কিন্তু আপনার কি ধারণা, হুজুর কি খেয়ালকে মশালা বলবেন? না, যেটা আমার খেয়াল তো খেয়ালে বলবেন না মশালা বলবেন, ওটা কি খেয়াল, খেয়াল বলবেন যে হ্যাঁ এটা আমার পরামর্শ খেয়াল, তাহলে আমাকে কি দেন? এরকম আদবের সাথে আলেমকে বলা যায় আছে কি নাই? আছে। রসুল্লাহ সাল্লামকে বলেছেন কি না? রসুল্লাহ সাল্লামকে বলেন না কোনো সাহাবি বলেছেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়ের বিষয়ে মশওয়ারা দিয়েছেন, হ্যাঁ থাকো না এই সামনে আপনি হুকুম করছেন না আমাকে পরামর্শ দিচ্ছেন, হুকুম করছেন না কি করছি না, আমি এখানে করছি আপনি ভয় পান কেন? যদি আলেম আপনাকে নিষেধ করে, হ্যাঁ আপনি আদবের সাথে পেশ করেন, পেশ করে অনুমতি পাবেন, আপনি অনুমতি পাবেন, চিল্লা যান তো অনুমতি নিয়ে যান। আপনি এতদিন ওনার কাছে দিন শিখলেন, এত চিল্লা যাওয়ার সময় আর জিজ্ঞেস করে গেলেন না, এমনি চলে গেছেন, উনি আপনাকে জানা করে পা না, এটা কি উচিত না? জানা যান, দোয়া নিয়ে যান, আবার আসেন চিল্লা থেকে, এসে আবার যোগাযোগ করেন, আবার শুরু করেন, আবার শুরু করেন। এইভাবে যদি এরম জিকিরের মেহনত আমরা না করি তাহলে আমাদের কালিমার মেহনত পূর্ণ হবে না, নামাজের মেহনত কি হবে না, পূর্ণ হবে না, নামাজের মেহনত কি হবে না, পূর্ণ হবে। নামাজ তো পড়ি কিন্তু নামাজের মতো নামাজ ওটা শিখতে হয় কি হয় না, হয় শিখতে হবে, নামাজ তো শিখার জিনিস, নামাজ দেখে দেখে শিখার, দেখে দেখে শিখার বিষয়, মানে শুধু দেখলেন নামাজ শিখতে হলে জানতে হবে, দেখতে হবে, কাটটা দেখা মসজিদে কীভাবে দশে নামাজ পড়ে এটা দেখবেন, এটা দেখলে হবে নাকি না? মসজিদে তো অনেক সময় দেখবেন দরজা দশ সেকেন্ড নামাজ পড়ে, কারণ কারো ওজোর আছে, ওজোরের কারণে একরকম, কেউ জানে না সঠিক মতো, এই জন্য আরেক রকম। তো আপনি এভাবে শিখলে শেখা হবে নাকি? নামাজ শিখতে হয়, মশালা জানতে হয়, মশালা অনুসারে আমল একজন বিজ্ঞ আলেমের কাছে দেখে নিতে হয়, অনুশীলন করে, মাস্ট করে, শুধু দেখা দেখি না, শুধু দেখা দেখি না, মাস্ট অনুশীলন এবং মশালা জানা, দুটার সমন্বয় কি হয় নামাজ শিখা হয়। আর তৃতীয় আরেক দিনের আছে, সেটা হলো দিন, সেটা কি, সেটা হলো দিন, ওটার জন্য আরো মেহনত লাগবে, ওটার জন্য জিকির লাগবে, ওটার জন্য আত্মশুদ্ধির মেহনত লাগবে, সেটা চলতে থাকবে, সেটা কি চলতে থাকবে না যে আমি ওই মেহনত করবো তারপরে নামাজ পড়বো, নামাজ তাহলে তো কবি লাগানো হতে থাকবে, নামাজও চলতে থাকবে, নামাজ শিখার মেহনতও কি চলতে থাকবে, কালিমা নামাজ। দেখেন নামাজের মেহনতের একটা বড় অংশ কি জানেন, নামাজের মেহনতের বড় একটা অংশ হলো নামাজিকে কি বলে আরবিতে, নামাজকে সালাত বলে, আর নামাজি যে ব্যক্তি নামাজ পড়ে তাকে কি বলে, মুসল্লি বলে না, মুসল্লি এটা আরবি শব্দ, মুসল্লি শব্দটা কি আরবিতে মুসল্লি, বহু বছর হলো মুসল্লিন, মুসল্লি নামাজি ব্যক্তি, তার সিফত কেমন,
নামাজি কেমন হয় কথা কোরআন আছে কি নাই আছে 29 পারা কয় নম্বর পারা 29 পারা সূরা সালা সাইরুল মাআরিজ 29 পারা সূরা মাআরিজের মধ্যে মুসল্লিদের সিফাত আল্লাহ বর্ণনা করে দেন বলেন সুবহানাল্লাহ ইল্লাল মুসাল্লিন কোরআন বলে আছে তো কাজ করতে জন্য মনে সব আমরা ছড়িয়ে দিয়েছে না আমাকে সূরা মাআরিজ বের করে দিন ইল্লাল মুসাল্লিন আল্লাহ তাআলা বলেছেন মুসল্লি মুসল্লিদের শান ভিন্ন মুসল্লিদের সিফাত কি ভিন্ন তাদের সিফাত কি একটা একটা করে আল্লাহ তাআলা সিফাত দিয়ে দেন বলো ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাঈম মুসল্লিদের প্রথম সিফাত আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাঈমুন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাঈমুন যারা নিয়মিত নামাজ পড়ে কি নিয়মিত নামাজ বলেন মুসল্লিদের এক নম্বর সিফাত কি নিয়মিত নামাজ পড়বে নিয়মিত নামাজ পড়বে এক ওয়াক্ত পড়বে আরেক ওয়াক্ত পড়বে না এমন হতে পারে না নিয়মিত নামাজ পড়ে দাইমুন কোন ফরজ নামাজ ছাড়ে না নামাজ কাজা করে ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন আল্লাযিনা হুম ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম আল্লাযিনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিসাইরি ওয়াল মাহরুম মুসল্লি কেমন হবে মুসল্লির ধন সম্পদের মধ্যে বঞ্চিতদের জন্য একটা অংশ আছে মুসল্লিদের সে জাকাত আদায় করে নিয়মিত নিয়মিত কি করে জাকাত আদায় করে অভাবীদেরকে দান করে আত্মীয় স্বজনদের হক আদায় করে আল্লাহ আল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিসসাইলি ওয়াল মাহরুম ওয়াল্লাযীনা ইউসাদদিকুনা বিয়াউমিদ্দীন মুসল্লি যে তার আখিরাতের বিশ্বাস আছে কি নাই আখিরাতের ইয়াকিন আছে হাশর ময়দানে আল্লাহর সামনে জমা হবে আল্লাহ হিসাব নেবেন এই বিশ্বাস তার কি আছে ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাব রাব্বিহিম গায়রু মাখজুম মুসল্লি কেমন হবে আল্লাহর আযাবের আল্লাহর পাকড়াও এবং আল্লাহর ধরার ভয় তার অন্তরে থাকে রে এই গুলো যদি করি যদি আল্লাহ ধরলেন আল্লাহ যদি সাধারণ ধোকা দিবেন কতজনে করে তো কি হয় কতজনে করে তো কি হয় সাধারণ ধোকা দেখি দেয় না হ্যাঁ তখন মুমিন কি বলে মুসল্লি কি বলে মুসল্লি বলে আরে যদি ধরলেন যদি কারণ আল্লাহর ধরতে দেরি হয় কিন্তু এমন না যে আল্লাহ কিচ্ছু জানেন না আল্লাহ সব কি করেন আল্লাহ ছাড় দিয়ে রাখেন ছাড় দিয়ে রাখেন বন্দা ফিরে আসবে বন্দা ফিরে আসবে যখন ধরেন ইন্না বাকশ রাব্বিকা লাশাদীদ আল্লাহর পাকড়াও আল্লাহর ধরা অনেক কঠিন কি কঠিন সেজন্য মুসল্লি দিয়ে হবে সে আল্লাহকে ভয় করে আল্লাহর পাকড়াওকে ভয় করে সে উদাসীন থাকে না গাফলতের মধ্যে থাকে না শয়তানে যখন তাকে ধোঁকা দেয় গুনাহ করার জন্য সে বলে যে না আল্লাহ যদি ধরেন আল্লাহ আমাকে এত দয়া করেন এত মায়া করেন এত রিজিক দান করেছেন এত রহমত দান করেছেন আল্লাহর নেয়ামতের মধ্যে আমি ডুবে আছি আমি আল্লাহর নাফরমানি করতে পারি না আমি আল্লাহর নাফরমানি করতে পারি না ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাব রাব্বিহিম গায়রু মাখজুম ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইত্তাগা ওয়ারা আযাবিকা ফাউলাইকা হুমুল আযাবুন এবং যারা নিজের চারিত্রিক পবিত্রতা চারিত্রিক পবিত্রতা রক্ষা করে চরিত্র নষ্ট হয় এমন কোন কাজ কি করে না কখনো করে না আল্লাহ তাআলা যেভাবে হালাল করেছেন সে হালাল পন্থা অবলম্বন করে নিজের খায়েশাত পূরণ করার জন্য কি করে হারাম রাস্তা যায় না হালাল রাস্তা কি করে অবলম্বন করে সব সময় নিজের কি বলে চারিত্রিক পবিত্রতা কি রাখে খেয়াল রাখে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন লজ্জাস্থানের হেফাজত এটা অনেক বড় ফরজ অনেক বড় কি আল্লাহ বলছেন মুসলিমের একটা বিশেষ গুণ সে লজ্জাস্থানের কি করে হেফাজত করে নিজের চারিত্রিক পবিত্রতার খুব খেয়াল রাখে চরিত্র নষ্ট হয় এমন কাজ যে কাছেও সে কি করে না
والذين هم لأماناتهم وعهدهم راعون মুসল্লি কেমন মুসল্লি আমানত রক্ষা করে মুসল্লি ওয়াদা রক্ষা করে নামাজি মানুষ আবার জবান ঠিক নাই মুখ ঠিক নাই হতে পারে না নামাজি মানুষ আমানত রক্ষা করে না দুর্নীতি করে খেয়ানত করে এটা হতে পারে না দেখেন মুসল্লি কাকে বলে ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম ক্বাইমুন সত্যের সাক্ষী দেয় কোন সময় মিথ্যা সাক্ষী দেয় তোমার কাছে কোন সত্য ডকুমেন্ট আছে সত্য সাক্ষী তোমার কাছে আছে যখন প্রয়োজন এই সত্য সাক্ষী কি করো পেশ করো সত্য সাক্ষী লুকাবে না আর মিথ্যা সাক্ষী তো কোনো বস্তেই আসে না ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন আবার শেষ কথা ও নামাজের খেয়াল রাখে নামাজের কি রাখে নিয়মিত শুরু করছে কি দিয়ে মুসল্লি কারা যারা নিয়মিত নামাজ পড়ে শেষ করছে কি দিয়ে নামাজের কি রাখে খেয়াল রাখে নামাজের কোনো কাজে যেন না উলাইকা ফি জান্নাতিম মুকরামুন এমন মুসল্লি যারা ওদেরকে আল্লাহ তাআলা জান্নাতে সম্মানিত করবে সুবহানাল্লাহ এখন আমাদের যে মেহনত করি আমাদের তো নামাজ এক জায়গায় সমাজ আরেক জায়গায় জি নামাজ এক জায়গায় সমাজ আরেক জায়গায় নামাজের মেহনত হলো নামাজের মেহনত তখন হবে যখন সমাজ নামাজের অধীনে হবে সমাজ কি নামাজের অধীনে হবে চিন্তা করেন মুসল্লি কাকে বলে এটা তো কোন সময় আমরা ভাবি না হয়তো মুসল্লি কাকে বলে আল্লাহ নামাজের কোরআনে বলে রেখেছেন মুসল্লি কারা মুসল্লি যারা আমানত ঠিক আছে যার ওয়াজা ঠিক আছে মুসল্লি যে দেখা তাতে করে মুসল্লি যে হালাল হারামের খেয়াল রাখে মুসল্লি যার চারিত্রিক পবিত্রতা কি রাখে খেয়াল রাখে মুসল্লি যে নিয়মিত নামাজ পড়ে মুসল্লি যে নামাজের খেয়াল ওই হলো মুসল্লি 18 নম্বর পারার শুরুতে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওখানে মুসল্লির আরেক গুণ বলেছে যে নামাজের মধ্যে আল্লাহর সামনে বিনয়ী হয়ে দাঁড়ায় বিনয়ের সাথে নামাজ আদায় করে তার দেহ এবং তার মন সব আল্লাহর দরবারে উপস্থিত থাকে এটা কি এক দুদিনের মেহনত হবে বলেন না নামাজের মেহনতটা আমাদেরকে যথাযথ করতে হবে নামাজের মেহনত কয় প্রকারের বলেন কমপক্ষে তিন প্রকারের মেহনত লাগবে নামাজের জন্য কমপক্ষে কয় প্রকার তিন প্রকার নামাজ শিখার মেহনত নামাজ শিখার মেহনত এবং নামাজের যে সিফাত এই সিফাত অর্জন করার কি মেহনত মেহনত এবং নামাজের প্রতি দাওয়াত দেওয়ার মেহনত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কমপক্ষে কটা মেহনত তিনটা কমপক্ষে তিনটা নামাজ শিখার মেহনত নিয়মিত নামাজ আদায় করার মেহনত নামাজের প্রতি দাওয়াত দেওয়ার কি মেহনত আর সাথে সাথে ওই যে মুসলিমদের মূর্তি গুণাবলীর কথা আল্লাহ বলেছেন এই গুণগুলো অর্জন করতে হবে কি হবে না তাহলে নামাজে কি হবে এক নম্বরে কালিমা দুই নম্বরে কি তিন নম্বর দুই নম্বর কি এলম এলম কাকে বলে এলম মানে কি শিক্ষা করা হ্যাঁ শিক্ষা দিন শিক্ষা এলম তো জানো কি জানবো কি জানতে বলতেছেন আল্লাহ জানা কি জানতে বলছেন এলম তো এক দরিয়া এলম এমন সমুদ্র যেটার কিনারা নাই আপনাদের এই সমুদ্র তো কিনারা আছে আরে পুরো ধারের দিকে চলে আসে কক্সবাজার হ্যাঁ আমরা তো কক্সবাজার সমুদ্র দেখতে আসি হ্যাঁ সমুদ্র যদি আল্লাহর কুদরত দেখার জন্য কেউ সমুদ্র দেখতে আসে পিকনিকের জন্য না খালি ঘোরাফেরা রং তামাশার জন্য না যদি আল্লাহর কুদরত দেখার জন্য কেউ আসে সেটাও সওয়াবের কাজ আল্লাহর কুদরত দেখার জন্য আল্লাহর কুদরত দেখার জন্য যদি আসে সেটা সওয়াব তাই আপনার আপনাদের এই সমুদ্র কিনারা আছে এলে হলো ওই সমুদ্র যেটা কোনো কি নাই সে এলেম কি আর আমরা সব শিখে শেষ করতে পারবো কিন্তু আল্লাহ বলেন পুরা না পারো যদ্দুর না হলে না যদ্দুর এলেম না হলে তোমার ইমান রক্ষা হবে না যদ্দুর এলেম না হলে তোমার ইবাদত রক্ষা হবে না যদ্দুর এলেম না হলে তোমার দিন রক্ষা হবে না ইমান রক্ষা হবে না উদ্দুর তো শিখবা অবশ্যই উদ্দুর অবশ্যই কি করতে হবে ওই যে বললাম না একটু আগে রাগ উঠছে তালাক দিয়ে দিয়েছে এখন আসছে উদ্দুরের কাছে অথচ শরীয়তের মাথাটা হলো বিয়ের যখন আলোচনা শুরু হলো বিবাহের যখন কি শুরু হলো আলোচনা শুরু হলো
এখন প্রথম গান বিয়ের মশলা জানতে হবে। বিয়ের পরে আমি স্বামী হবো, আমি কোনো স্ত্রী হবে, স্ত্রীর কি হবে আমার উপর, আর স্ত্রীর উপর স্বামীর কি হবে, কদিন পরে সন্তান হবে, সন্তানের লালন পালনের বিধান কি, স্ত্রীর সঙ্গে আমার জীবনটা কাটবে, দিন কাটবে, রাত কাটবে, একা সময় কাটবে, সন্তানদের সামনে সময় কাটবে স্ত্রীর সঙ্গে, এগুলোর কোনো মাস্তা মাসের আছে কি নেই, বিধিবিধান আছে কি নেই, এগুলো জানতে হবে কি হবে না। এই যে একটা দিন, যে বিয়ার পরের জিন্দগি, এই জিন্দগি সম্পর্কে আমার মাস্তা মাসের জানা দরকার, আমি জানি না, জানি না, যাই হুজুরের কাছে কখন ওই বিবির সাথে ঝগড়া হলো তখন যাই, আর না হয় যাই হুজুর ছেলেদের কথাই শুনে না, স্কুলে ভর্তি করা যায় না, মার সাথে রাগ করে, মাকে জমকাজমকি করে, বাসন বেলা ভঙ্গি করে, এখন হুজুরের কাছে আসতে হুজুর ফু দিয়ে দেন না, তাবিদ দিয়ে দেন, আরে আল্লাহ, আরে ভাই হুজুরের কাছে যাওয়ার সময় কি এগুলা, এটা তো ঠেকা পড়ে যাওয়া, একজন আলেমের কাছে আপনি ঠেকা পড়ে যাবেন, যান ঠেকা পড়ে যাওয়ার নিষেধ না, কিন্তু ঠেকা পড়ে যাওয়াকে তো যাওয়া বলে না, যখন ঠেকা নাই আগ্রহের সাথে আপনি যাবেন, বলে আলেমদের দেয়ারতকে আবাদত মনে করতে হবে, দেয়ারত মানে কি আসসালামু আলাইকুম, এরপরে একটা বেসক দিবেন, আপনি একটা আতর দিবেন, হ্যাঁ হাজিয়া, আপনি চান্দা করে সাথে দিন থেকে পরে আপনি নিয়ে যাবেন, কখনো এই সমস্ত কাজ করবেন না, কখনো চান্দা করে হাজিয়া দেওয়া জায়গা আছে নাকি, নাই, আপনি জানেন কার কি হালান কার কি অবস্থা, হাদিয়া দেওয়ার জন্য চান্দা নেন, হুজুরদের সাথে দেখা করতে হলে হাদিয়া দিতে হবে, বললো কে আপনারা শিখাই দেন, তো বলে মার কাছ থেকে আপনারা বলে দেন যে হুজুরের কাছে হাদিয়া দিব কি, কেন ঠিকানা দেবে, কেন হাদিয়া দিতে হবে আলমের সাথে, এরপরে হাদিয়া নেওয়ার তো একটা আদব আছে, কি হাদিয়া দিব, হ্যাঁ কেন এক বস্তা নিয়ে যায় একসাথে অনেক কিছু নিয়ে, আর কেউ একটা আতর নিয়ে জবরদস্তি লাগাই দিবে, আরে এই আতর এই এই গ্রামটা ওনার স্বাস্থ্যসম্মত কিনা এটা তো বুঝতে হবে, হাদিয়া দেওয়ার জন্য হাদিয়ার আদবও জানতে হবে, হাদিয়া দেওয়ার আদব তো জানি না, তো আলেমদের দেয়ারতকে আবাদত মনে করে, এই দেয়ারত মানে ভুক বিবেচন খালি এমনি সালাম, আসল দেয়ারত তো হলো আলেমের কাছ থেকে দিন শিখা, ইমান শিখা, ফরজায়েন এলেম কমপক্ষে শিখতে হবে, ওই যে জিজ্ঞেস করেন উনি একদম তবলিগ, এই যে এই যে মৌলানা সাহেব মৌলানা রাইয়া ঢাকা থেকে এসেছেন আজকে, ওনার বাবু তবলিগ মৌলানা দুবার সাহেব, ওনাদের মহব্বতের মানুষ, ওখানে ওনাদের বাসার সাথে ঘর ভাড়া নিয়ে ওনারা করেছেন দিন শিখার মেহনত, কিসের মেহনত, এখন ওখানে চিল্লার সাথীরাও আসে, চিল্লা জানে এমন সাথীরাও আসে, ওখানে আসার পর আবার ওখান থেকে চিল্লাও চলে যায়, তিন দিনের জন্য বের হয়ে যায়, আছে না নাই, আগে প্রথমে তিন দিন লাগা নেই, ওখানে দিন শিখতে এসেছে আবার ওনাদের সঙ্গে আবার তিন দিনের জন্য বের হয়ে গেল, তিন দিন থেকে আবার দশ দিনের তশকিল হয়ে যায়, কারো কারো আবার চিল্লার তশকিল হয়ে যায়, পরস্পর মহব্বতের মাধ্যমে পরস্পর সহযোগিতার মাধ্যমে দিন শিখা হবে, আপনি মনে আমি স্বয়ং সম্পূর্ণ তাহলে কিন্তু কাজ হবে, তাহলে কি হবে না এলেন এবং জিকির, এবং কি আমাদের কি বলেছেন মুরব্বীরা, জিকির কোন আল্লাহওয়ালা হাক্কানি বুজুর্গ শরীয়তের অনুসারী সুন্নতের অনুসারী কোন আল্লাহওয়ালার দেওয়া কোনো অধিপা থাকলে অধিপা আমরা কি করবো, আরে তাই করবো বলা হতো কি হতো না, হতো এখন মনে বেশি বলা হয় না, ওটা ভালো কিন্তু ছয় এটা এটা তো সবার সামান কমন জিনিস, এটা তো তিন তসবি সবাই আগে করবো সুবহানাল্লাহ, তিন তসবি আর ছয় তসবি কিন্তু এক কথা, এখন দেখেন কিভাবে এক করবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা কয়বার, 100 বার, দুরুদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার, কত তসবি হলো, তিন তসবি হলো না, আজ আপনি যদি ভিন্ন ভিন্ন পড়েন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার,
তার তাসবর হলো কিনা 100 তারপরে ইস্তেগফার 100 কত 400 কয় দিবে তিন দিবে চার দিবে মানে কি এই দিকে এরটা তো সবার কাজ একশো বই পারে না হজরের পরে এতক্ষণ মধ্যে ভরা দেখা যায় না হজরের পরে মুশাওরা হয় মুশাওরা করেন মুশাওরা পরে করেন এত আরো আপনার মসজিদে কিভাবে পড়ে যাবো বাড়িতে থাকা দাম যাতে যাতে পড়েন ভাষে বসে পড়েন হ্যাঁ অফিসে ফাঁকা সময় এতটুকু পড়েন দোকানে ফাঁকা সময় তখন পড়েন জিকিরের জন্য তো এমন আসাম আল্লাহ করে দিয়েছেন জিকিরকে কোনো শর্ত নেই কেবলমুখী হতে হবে এমন কোনো শর্ত আছে না তাসাহুজের মতো বসতে হবে এমন শর্ত আছে না এমনকি অজু থাকতে হবে এই শর্ত আছে না জিকির এর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো দোয়া আল্লাহর দরবারে দোয়া এটাও জিকির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিকির হলো কোরআনের তেলাওয়াত কি কোরআনের তেলাওয়াত করতে হলে কোরআন কি করতে হবে সহি শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে কি হবে না সহি শুদ্ধ তেলাওয়াত শেখার জন্য কায়দা থেকে পড়তে হবে আলিফ বা তা থেকে পড়তে হবে আলিফ বা তা থেকে পড়তে রাজি আছে কি নাই ইনশাআল্লাহ তো রাজি হবো কখন চিল্লা থেকে বললাম চিল্লা যান চিল্লা জাতি তেলে থাকলে এখনই যান মধুসূদনের বলেন আমাদেরকে ব্যবস্থা করে দেন পুনরা আমাদের মধ্যে যে ব্যবস্থা করো না মাদ্রাসার কোনো ঘরে ব্যবস্থা করো না আপনাদের ভাড়া নেওয়া কোনো ঘরে ব্যবস্থা করো করি এই যে ও যেটা বলতে চাচ্ছিলাম ওনাদের ওখানে যে মাদ্রাসা বানানো শুরু করছেন দিন শেখার জন্য ওই মাদ্রাসায় কয় শিফট মোট দিনটাতে এখন ছয়টা হ্যাঁ ছয়টা ছয় শিফট ফজরের পরে একটা আপনার একটা এই বলুন এটা বলে দাও কয় শিফট যার যখন সুবিধা কতজন উস্তাদ দরকার ওনারা সেটা আল্লাহর ব্যবস্থা করে দিল কয়জন উস্তাদ ছয়জন উস্তাদ ওই ছয়জন মাস্টার সবাই দারুল হাদিসের পরে আরো কয়েক বছর পরে মজবুত তালেব হয়েছে এমন ছয়জন ওস্তাদ ওখানে আসে তো এখন নিজে পড়াচ্ছে শুধু কাদেরকে ওই এরা পড়াতে পারতো বিশাল বিশাল হাদিসের কিতাব তফসিরের কিতাব কিন্তু এখন পড়াচ্ছে আলিফ আলিফ কত কষ্ট বুড়োদের মুখে আলিফ আসছে যেটাই বলে অক্ষর বাঁকা করে দেবে আইন হুজুর বলে আইন উনি আরো একবারে গলত করে বলে আইন আইন মুরব্বীদেরকে এবং বাচ্চাদেরকে তাদেরকে দেখে যদি পড়াচ্ছে হ্যাঁ এরা ওই বুড়ারা হার মানাতে পারে না এদেরকে বুড়ারা কি করতে পারে না হার মানাতে পারে একশো বার যদি বলতে হয় একশো বারের পরেও যদি ওনার মুখে আসে আই তা হবে তাও কি হবে কিন্তু আল্লাহর রহমত বুড়ারাও কি হয় না নৈরা দেখে তো ওনার হচ্ছে না পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে দেখা যায় একদিন হারায় দুদিন হারায় তিন দিন হারায় এক সপ্তাহ পর একবার সুন্দর মতো এসে আই আচ্ছা তুমি বলে অফ এই কষ্ট বলে কাপ 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 হঠাৎ মেহনত করতে করতে একদিন এসে বুঝতে পেরেছেন এটার নাম হলো আলিফ বা তা শিখা এইভাবে আলিফ বা তা শিখে ফেললে তখন আপনি কোরআন পড়তে থাকেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদু হা কি না হা না আলহামদু হামদু হামদু বললে হবে আলহামদু দো না দু আলহামদু লিল্লাহি না লিল্লাহে লিল্লাহি একজন হিন্দুস্তানের বড় হুজুর ছিলেন হযরত মাওলানা আবরারুল হক সাহেব হযরত মাওলানা আবরারুল হক সাহেব কোন ঘড়ি দেখেন আপনি দেখেন কোন দিকে ঘড়ি এই সব হ্যাঁ আরে তো কেমনে দেখবো এটা কোন 7:30 বাজে 7:30 ঠিক আছে হযরত মাওলানা আবরারুল হক সাহেব গেছেন লন্ডন কিসের জন্য এই দাওয়াতের কাজের জন্য কি দাওয়াতের কাজ আপনারা বাপসের হতে চিল্লা গেছে ওই হুজুর যখন বলছে দাওয়াতের কাজ নিশ্চয় চিল্লা হবে আর আল্লাহর বন্ধুরা জিল্লার বাইরেও কিছু দাওয়াত আছে দুনিয়াতে তো জিল্লাও দাওয়াত আরও দাওয়াতের কাজে উনি দাওয়াতের হকের কাজে গিয়েছেন লন্ডন কোথায় লন্ডন তো ওনার যে মেহমান যে মেজবান উনি তো মেহমান যে মেজবান ওই
মেজবানের এখানে লোকজন আসতো, দিনই কথা হতো, কোনো মসজিদে যেতেন, কোনো বাসায় যেতেন, যেখানে যাতে সেখানে সুন্নতের কথা, দিন ইমানের কথা আলোচনা হতো, তালিমের দিন ফরজায়েন ইলম সম্পর্কে আলোচনা হতো। একদিন কোরআন মজিদ ছয় সূত্র শিকার গুরুত্ব বোঝাবার জন্য উনি বাড়ি থেকে এসেছেন। তো এখন বাড়ি থেকে এসেছেন, লিফ্টে উঠবেন উপরে, সাতারা সাতারা যেখানে উঠেন, উনি বলেন যে ভাই ওরা আবার উর্দু ভাষা বলছেন, লেফট কাহাঁ ভাই, লেফট কাহাঁ, লেফট কাহাঁ, লেফট বুঝতেন কি, লেফট ভাই, লেফট কোথায়, লেফট কোথায়। এখন মেজবানের সরম না দেয় আমার মেহমান, উনি বলতে জানে না, বলবে লিফট, বলছে কি লেফট, লেফট কোথায়, কানে কানে হুজুর লিফট, লিফট ওনার কানে কানে এসে কি বলে হুজুর লিফট, লিফট হুজুর, আপনি যে লেফট বলছেন, লেফট না, শব্দটা কি লিফট। দেখো আমি কি শব্দ পরিবর্তন করলাম, কোনো শব্দ তো পরিবর্তন করিনি, এল আছে, হ্যাঁ তারপরে কি বানান করো, আমি বললাম কি লামদের লেফট, এখন ভুল হয়ে গেছে, ও লজ্জা পাচ্ছে, আল্লাহ লেফট করছে, সরম, মানুষ কি বলবে। তো কোরআন দিয়ে পড়তেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ, হ্যাঁ আল্লাহর কোরআন পড়তেছে এরকম ব্যঙ্গ করে করে, তোমার খবর নাই, আমি লিফটকে লেফট করলাম, লজ্জা পাচ্ছ, হ্যাঁ ওয়ান টো 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 যদি বলুন তো সবাই দেখাতে বলে টো টু, আরে কত বছর আগে ইংরেজ ছিল এখানে, শিখাই দিয়ে গেছে টু, বাস কি সুন্দর টু, আর যদি ট বললে তাকায় থাকে ট বলে কি, হ্যাঁ এখানে মেয়া সহি শুদ্ধ উচ্চারণ দরকার হয়, কোরআনের মধ্যে সহি শুদ্ধ তেলাওয়াত দরকার নাই, তো কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত, এবং বুড়োরা যাদের শিখতে দেরি হয়, হ্যাঁ শিখতে দেরি হয় তাদের স্বভাব আরো বেশি, স্বভাব আরো কি বেশি, ডবল স্বভাব, কয়েক গুণ বেশি স্বভাব, কয়েক গুণ বেশি। তো জিকিরের সবচেয়ে বড় অধিকার হলো কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের জন্য কোরআন তেলাওয়াত শিখতে হবে, এই শেখার জন্য সময় বের করতে হবে কি হবে না, জিল্লার থেকে কি সব কম হবে এটাতে, হ্যাঁ না কিছু হলো কম হবে, হক আচ্ছা কম হলেও হক সমস্যা নেই, সব হবে তো এল ওদিকে। চার নম্বরে কি একরামুল মুসলিমিন, মুসলমানদের, মুসলমানদের একরাম কি জিনিস বলেন, মুসলমানদের একরামের জন্য আমাকে মাথাটা শিখতে হবে কি হবে না, মুসলমানদের একরামের অর্থ কি বলে, মুসলমানদের একরাম, মুসলমানদের একরাম এটা অনেক এলে এটার মধ্যে, কিন্তু আমরা জানি কমপক্ষে কয়টা কথা, আল্লাহর শুকর তিনটা কথা তো জানি, জানি না ছোটদের বড়দের আলেমদের তাদিম, আলেমদের তাদিম মানে আলেমদের তাদিম অর্থ কি বলে, আলেমদের তাদিম মানে তো সম্মান, তো বড়দেরকে সম্মান করতে বললেন, তা আবার আলেমদেরকে এটা আরবি শব্দ বললেন, আলেমদেরকে তাদিম করা, আলেমের তাদিম মানে কি, আলেমের তাদিম কি কদম বসি, আলেমের তাদিম হলো আলেম আপনাকে কোরআন সুন্নাহ অনুসারে দিন শরীয়ত অনুসারে যে দিক নির্দেশনা দিবে, যে হাদায়াত দিবে সেটা মেনে চলা, সেটা কি, এটা হলো আলেমের সবচেয়ে বড় তালিম, এটা হলো আলেমের সবচেয়ে বড়। আপনাদের যদি বলেন ফকির তবলিগ কি বুঝে, তবলিগ আমরা আমাদের মতো করে করবো, হুজুরদেরকে মিরাজের মাথাটা জিজ্ঞেস করবো, তালাকের মাথাটা জিজ্ঞেস করবো, তবলিগ হবে এটা, ছোটদের ইসলাম করা, বড়দের সম্মান করা, আর আলেমের তাদিম, আলেমের তাদিম মানে আলেমের সম্মান, যেমন এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ হলো আলেমের হেদায়েত কি করা, গ্রহণ করা, আলেম আপনাকে শরীয়তের যে মাসালা বলবে, শরীয়তের যে ফতোয়া দিবে, কোরআন সুন্নাহ এবং ইসলামী শরীয়তের যে নির্দেশনা আলেম দিবে, সেই নির্দেশনা মেনে নেওয়া, এটা হলো আলেমের হক, এটা হলো আলেমের কি হক, এটা হলো আলেমের সবচেয়ে বড় তাদিম, এটা যদি না হয় তাহলে একরামুল মুসলিমিন হবে না, একরামুল মুসলিমিন।
একরামুল মুসলিমিন, যে মুসলিম তারে আমি একরাম করব, তারে কি করব একরাম করব, মুসলিম তার একরাম করব, অর্থাৎ তাকে গালমন্দ করব না, তাকে কষ্ট দিব না, তার গীবত করব না, এগুলো একরামের মুসলিমের অংশ কি অংশ না অংশ। আমরা চিন্তা করি যে মুসলিম আমাদের এতাতি ভাই যারা ছিলেন, এতাতি ভাই ছিলেন এতাতিদেরকে সাত পন্থী তবলিগি বিভাগ হয়ে গেছে না, এখন বিভাগ হয়ে এক ভাই এক গ্রুপ কি হয়ে গেছে এতাতি সাত পন্থী মানে সাত সাহেবের অনুসারী না, আর অন্য ভাইরা সুরাই নিজামের সাথে আছে, কার সাথে সুরাই নিজামের সাথে, যারা এতাতি ওরা কোন নিজামে শক্তি নিজামে বলেন শক্তি নিজামে শক্তি নিজামে, যারা এতাতি তারা আছে কোন নিজামে শক্তি নিজামে, আর যারা অন্যরা আছেন কি সুরাই নিজামে কি সুরাই নিজামে, সুরাই নিজামে যারা আছে তারা ইলিয়াস রহমতুল্লাহ যেভাবে এই কাজ রেখে গেছে ওইভাবে এই কাজ চালাতে চায়, বলেন সুবহানাল্লাহ। এই কাজের যে উসুল শরীয়ত মোতাবেক যে উসুল যে তরিকা যে সুন্নত সেই উসুল এবং তরিকা আমাদের সুন্নত যারা করতে চায় ওরা সুরাই নিজামের সাথে, ঠিক কিনা বে ঠিক, সুরাই নিজামের ভাইদের মধ্যে যদি কোনো ভুল থাকে এই ভুল সংশোধন করা জরুরি কি জরুরি না, মনে রাখবেন আপনি বলছেন যে আমরা সহি তরিকা কাজ করতে চাই সুন্নত মোতাবেক করতে চাই উসুল মোতাবেক করতে চাই এলমো জিকিরের তত্ত্বাবধানে করতে চাই ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই কাজ করতে চাই, এটা আপনার নীতি আপনার ঘোষণা, যদি আপনার আচরণ এটার পরিপন্থী হলো তাহলে খারাপ কথা না, খারাপ এই জন্য সুরাই নিজামের দায়িত্ব নিজেদের ভুলগুলো শুধরানো, কে কোন ভুল কথা বলি হুজুরা তখন বলে দিয়েছেন এটা ভুল এটা বলবেন না বলা ছেড়ে দিব, একটা হাদিস শুনেছি বলি হুজুর বলছে আরে এটা কার কাছে শুনছি এটা তো হাদিস যাবে নাই এটা বলা যাবে না ছেড়ে দিব, ছাড়বি ছাড়বো না, ভুল মশালা কার কাছে শুনেছি আন্দাজি ওটা নিজে আমল করে আরো জনকে বলি হুজুর বলে দিয়েছেন যে এইভাবে না মশালা এইভাবে তুমি যেটা বলো এটা ভুল সহি মশালা এই তাহলে এখন সহিটা গ্রহণ করবো ভুলটা কি করবো ছেড়ে দিব, জরুরি কি জরুরি না, আগে মনে করতাম মাসা রেড়ে আলেমদের কাছে ঠিকা এর মানে খালি ঠেকার মাথাটা ঠিকা, এখন জানলাম যে না দিন ছড়িয়ে ঠিকা এটার নাম হলো কি মাসাইল ঠিকা, এখন সহিটা গ্রহণ করব, আগে যেটা মনে করতাম ওটার মধ্যে বসে থাকবো না, ঠিক না ঠিক সুরাই নিজাম এর সঙ্গে আমি এই মেহনত করছি এটা আল্লাহর রহমত আল্লাহর রহমত আল্লাহর মেহরবানি, যারা সুরাই নিজাম বাদ দিয়ে শক্তি নিজামে গেছে মানুষরা সাত সাহেব অন্ধ অনুসরণ করে তারা কি সঠিক রাস্তায় আছে না গলত রাস্তায়, কিন্তু ওরা মুসলমান কি মুসলমান না মুসলমান, বাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকায় ওরা নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা থেকে সাত সাহেব যেমন ছড়ছে ওরা আরো বেশি ছড়ছে, হ্যাঁ আমাকে পাকা মুসলমান হইতে হবে না আধা মুসলমান, মুসলিম আমি ঠিক কিন্তু বিভিন্ন বেজাত আমার কথার মধ্যে বেজাত আমার কাজের মধ্যে বেজাত আমি তবলিগের মধ্যে বেজাত ঢুকলাম এটা কি জায়েজ হবে, এটা কি হেদায়েত না গোমরাহি, তাহলে ওই ভাইরা যদিও গলত রাস্তা যদিও কাজের মধ্যে তারা বেজাত ঢুকেছে কাজের উসুল পরিবর্তন করেছে কিন্তু তারপরও মুসলমান, এজন্য আমরা তাদের একরাম করবো কি করবো না, তাদের ভুল কথা শুনবো না তাদের ভুল কথা তারা গলত রাস্তায় গেছে আমরা তাদের পিছনে গলত রাস্তায় যাব না, তাদের হেদায়েতের জন্য কি করব তাদেরকে পারলে সহি রাস্তা আনার চেষ্টা করব, কিন্তু এই জন্য কি তাদের গালমন্দ করব না, তাদের গায়ে হাত উঠাবো না, তারা আমাদের গায়ে হাত উঠালে কি আমরা তাদের গায়ে হাত উঠাবো না, মসজিদে যদি ওরা জামাত নিয়ে চলে আসে তাহলে কি জোর জবরদস্তি করে আমরা তাদের বিছানাপত্র বাইরে ফেলে দিব না, তবে আমরা হাত পায়ে ধরে তাদের হাত পায়ে ধরে বলবো ভাই মসজিদ হলো হেদায়েতের জন্য, মসজিদ হেদায়েতের দাওয়াতের জন্য, মসজিদ গুমরাহির দাওয়াতের জন্য না, আল্লাহর রাস্তায় আপনারা গুমরাহির দাওয়াত দিয়ে মসজিদে আসবেন, হাতে পায়ে ধরে বুঝাইতে হবে যাতে আপনি তবলিগ করবেন, আমাদের মহল্লায় তবলিগ আছে, আমাদের মহল্লায় তবলিগ আছে, সুরাই নিজামের সঙ্গে কাজ হচ্ছে তবলিগে, ছ নম্বরের মেহনত হচ্ছে, ইমানের মেহনত হচ্ছে, এলম জিকিরের মেহনত হচ্ছে, আপনি করেন মহল্লার মধ্যে তবলিগ আছে এই তবলিগের সাথে আপনি জুড়ে যান, ভিন্ন আরেক তবলিগের কি নাই দরকার নাই, আপনাদের তবলিগ এখন আর ইলিয়াস রহমতের তবলিগ থাকে নাই, আপনাদের তবলিগ নামের ছ নম্বর কিন্তু ছ নম্বরের সবগুলো আপনারা কি করে দিয়েছেন
বিকৃত করে দিয়েছেন, পরিবর্তন করে ফেলেছেন। কি করে ফেলেছেন? পরিবর্তন করে হাতে পায়ে ধরে বুঝাইতে হবে। এখানে গলত দাওয়াত নিয়ে আসবে আর এলাকার সাথীদেরকে বিভ্রান্ত করতে থাকবে, গোমরা করতে থাকবে, এটা আমরা মেনে নেব না। কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহারও গালমন্দ হাতে পায়ে ধরে, হাতে পায়ে ধরে বোঝাব আল্লাহর রাস্তায় আপনারা গলত দাওয়াত দিবেন। তবলিগ করতে চান, মহল্লা তবলিগের আমল আছে, মহল্লা তবলিগের সাথে মিলে যান। এটা পারবো কি পারবো না? দেখেন, আপনি নেক আখলাকের মাধ্যমে তাদের হেদায়েতের জন্য মেহনত করবেন। খারাপ ব্যবহার করলে কিন্তু হেদায়েত কঠিন হয়ে যাবে। নেক আখলাক, সুন্দর ব্যবহার, তাদের জন্য দোয়া করবো, সুন্দর ব্যবহার করবো, সুন্দর আচরণ করবো। কিন্তু গলত দাওয়াত আমাদের মহল্লা তারা ছড়াবে, এর সুযোগ আমরা জীবনে হাতে পায়ে ধরবো, হাতে পায়ে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। খারাপ ব্যবহারও করা যাবে না, আবার গলত দাওয়াত দেওয়ারও সুযোগ দেওয়া যাবে। আমি কেন বললাম তাদের দাওয়াত গলত? এমনি বললাম না, বাস্তবে 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 এটা তাদের দাওয়াত গলত। তাদের ছয় নম্বর আর ইলিয়াস রহমতুল্লাহ ছয় নম্বর থাকে নাই। ইলিয়াস রহমতুল্লাহ যে ছয় নম্বর শিখিয়েছেন, ওটা কি ওনার নিজের আবিষ্কার না? সাহাবায়ে কেরামের জামানা থেকে ইমানের 77 শাখার সঙ্গে এই ছয় নম্বরে ছিল, ছিল ছিল কি ছিল না? ছিল। এই ছয় নম্বর যেভাবে যুগ যুগ থেকে কোরআন সুন্নায় এই ছয় নম্বরের ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যার উপর এতাজিমেরা নাই, সেই ব্যাখ্যার উপর এতাজিমেরা নাই। আপনি দুই একটা এটার নমুনা নেন, এই এলমু জিকিরটায় ধরেন, এলমু জিকির এলেম, মাসার এলেম কার কাছে টিকতে হবে? দাওয়াতে তবলিগের কাজের মধ্যে যদি বেদাত ঢুকে, আর আমরা বললেন যে ভাই এই কথা বেদাত, এটা গুমরাহি কথা। দাওয়াতে তবলিগের মধ্যে কাজের মধ্যে নবীর সমালোচনা করা যাবে না, করা যাবে না? হ্যাঁ না। আলেমদের সমালোচনা করা যাবে না? মাদ্রাসার সমালোচনা করা যাবে না? এখন কেউ যদি তবলিগের কাজে আলেমদের সমালোচনা করে, মাদ্রাসার সমালোচনা করে, নবীদের সমালোচনা করে, হ্যাঁ, তাহলে এটা হলো বেদাত? বেদাত হলো কি হলো না? হলো হলো। চিল্লাতে যান এতাতিবাদের সাথে চিল্লা, সবাই এরকম করে, আমি তা বলবো না, কিন্তু অনেকেই তাদের কাজে হলো একটা একটা মিশন যে আলেমদের বদল। ইলিয়াস রহমতুল্লাহ বলেছেন এই মেহনত হলো আওয়ামকে আলেমদের সাথে জোড়ার জন্য, আর ওরা হলো আলেমদের থেকে আরো আওয়ামকে কি করার জন্য? বিচ্ছিন্ন করার জন্য। তাহলে এই ছয় নম্বরের মধ্যে এখন ওরা যে এলিমু দিকির বলে, বলে কি বলে না? বলবে না। ছয় নম্বর যখন বলে যে এলিমু দিকির বলবে, কিন্তু এলিমু দিকির কি ওদেরটা ইলিয়াস রহমতুল্লাহ যে এলিমু দিকির সেটা না? নতুন নতুন ইলিয়াস রহমতুল্লাহ এলিমু দিকির ছিল ওলামা মাশায়েখের সাথে মিলাবার জন্য আওয়ামকে, আর এরা ওলামা মাশায়েখ থেকে বিচ্ছিন্ন করছে আওয়ামকে। খেয়াল করছেন কথা? জি জি। আচ্ছা আরো শুনেন, কথা শেষ হয় নাই। আলেম কাকে বলে? রসুল্লাহ আলেম কাকে বলেছে? সাহাবায়ে কেরাম আলেম কাকে বলেছে? আলেম কাকে বলে? কোরআন সুন্নাহর এলিম লাগবে নি, আলেম হতে হবে না? বিষয় আলেম হতে হলে আল্লাহর ভয় থাকতে হবে, সুন্নতের উপর সুন্নতের অনুসারী হবে, শরীয়তের অনুসারী হবে। কিন্তু এতটুকু দ্বারা কি আলেম হয়ে যায়? না। কোরআন সুন্নাহর এলিম লাগে, দিন শরীয়তের এলিম লাগে, ফতোয়া ফরায়েদের এলিম লাগে, লাগে না? লাগে। কিন্তু এতাতি বেরা কি বলে জানেন? এতাতি বেরা বলেন যে আল্লাহকে ভয় করে সেই আলেম, আমিও আলেম। বলছে না? এই যে দেখেন, আমি তো আর ওনারটা জানি না, কিন্তু আমার কাছে ডকুমেন্ট আছে, যে আল্লাহকে ভয় করে সেই আলেম, কাজে আমিও কি? আলেমের সংজ্ঞা পরিবর্তন করে দিল। কোরআন হাদিসে বলে আলেম হলো যে মাসলা মাসারের এলেম জানে, ফতোয়া ফরায়েদ জানে, কোরআন সুন্নাহ জানে, সে হলো কি? সুন্নতের অনুসারী, কোরআন সুন্নাহর বিজ্ঞ আলেমকে আলেম বলে। আর সে বলে যে না, আল্লাহর ভয় থাকলে কি হয়ে যায়? আলেম হয়ে যায়। যে এই কথা বলে, যে আলেম হলো যে আল্লাহকে বকরের সে আলেম, আমি আল্লাহকে বকরের কাছে আমিও আলেম, এর মধ্যে কি আসলে আল্লাহর ভয় আছে? না। আল্লাহর ভয় থাকলে শরীয়তের এরকম বিকৃতি করতো না? আচ্ছা আরো শুনেন, আমাদের এলাকা আছে এক আদিবাসী, সে কয়
আলেমরা না 100 মাসালা জানে, আমি 50টা হলো তো জানি 50 আমি 50 মাসালা আপনি জানেন এর জন্য উনি আলেম বলেন নাও কি বিল না এটা হল ইলিয়াস রহমানের বলেছেন মাসালা এলে আলেমদের কাছে ঠিক হয় নাকি তো এরা বলছে কি ওই যে দে বলছে যে আমি আলেম সেই মুরগির ব্যবসায়ী বনানীতে ঢাকা বনানীতে এক মুরগির ব্যবসায়ী এটা আছে একজন ভাই বলতে ভাই আপনি এটা দিয়ে হবে এটা কেমন কথা আলেমদের তত্ত্বাবধানে তো কাজটা হওয়া দরকার তো এই কাজ তো আলেমদের সাথে জড়া দূর নেই আপনি কিভাবে আর না আলেম কাকে বলে আলে বলো যে আল্লাহকে বগর আমি আল্লাহকে বগর আমিও কি আল্লাহ ওরা মাসার এলে ওই মুরগি ব্যবসার কাছে ঠিকবে না বলেন আপনি পরিবর্তন করে দিচ্ছেন শরীয়তের মানদণ্ডে কি করে দিচ্ছে পরিবর্তন করে দিচ্ছে এখন বলছেন ছয় নম্বরের মেহনত তাদের এলম জিকিরের মেহনত কি ইলিয়াস রহমতুল্লাহ যে এলম জিকির সেটা না নতুন আবিষ্কার নতুন আবিষ্কার কালিমার মেহনতের মধ্যে আকিদার বিষয়টা গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না আকিদা কত গুরুত্বপূর্ণ কিন্তু এখন তাদের কাছে আকিদা ক নম্বর সাহাব সাহেবের বিরুদ্ধে ওলামা কেরাম কেন বলেছেন যেহেতু আকিদার মধ্যে কি হয়ে গেছে সমস্যা হয়ে গেছে আহলে সুন্নাহ ওয়াল জামাত তরিকা থেকে দূরে সরে যাচ্ছে একটা দুটা তিনটা করে করে আহলে সুন্নাহ ওয়াল জামাতের নীতি ভাঙছে তবলিগের উসুল যেগুলো সুন্নাত নির্ভর সেই উসুল ভেঙে তবলিগের মধ্যে বেদাত ঢুকাচ্ছে আর সেই বেদাতের নাম দিচ্ছে সুন্নাত তখন ওলামা কেরাম কথা বলেছে নবীদের সমালোচনা করা শুরু করেছে তখন ওলামা কেরাম কথা বলেছে কিন্তু ওদের কাছে এটা আছে ওদের কাছে এটা সামান্য বিষয় এটা কোনো বিষয় না উল্টা তর্ক করে উল্টা কি করে আমি একজনকে বললাম সালাম আলাইকুম বাবার কি কঠিন কঠিন কথা বললো সাহেব সে সাফাই গায় সাহেব সাহেবের পক্ষে কি গায় সাফাই গায় নবীর সমালোচনা করে সাহেব সাহেব আর সে সাহেব সাহেবের পক্ষে সাফাই গায় বলেন নাউজুবিল্লাহ তাহলে আকিদার বিষয়টা ওদের কাছে কোনো মূল্য নাই গুরুত্বপূর্ণ বিষয় থাকলো গৌণ একটা মনে হয় কি গৌণ বিষয় বলেন নাউজুবিল্লাহ এজন্য ভাই এতাদি ভাই যারা তারা গলত রাস্তা চলে গেছে কিন্তু তারা খুব চাঁদে তারা খুব কি অনেক পুরানো সাথী এতাদি হয়ে আছে অনেক পুরানো সাথী এতাদি যারা কাজের মধ্যে বেশি মজবুত হয়ে যায় এতাদি হওয়ার পরে আগের চেয়ে আরো বেশি চাঙ্গা হয়ে গেছে কাজের মধ্যে চাঙ্গা হওয়াটা হক হওয়ার দলিল না না হক হওয়ার দলিল না চুপ করে আছেন আপনারা কি করে কাজের মধ্যে চাঙ্গা হওয়া হক হওয়ার দলিল না কাজ হক মোতাবেক হওয়া সুন্নত মোতাবেক হক মোতাবেক হওয়া এটা হলো হক হওয়ার দলিল কাজ খুব করলেন কিন্তু উল্টা কাজ খুব করলেন কিন্তু কি হবে না সহি তরিকার কাজ কম হলো এটাতে বরকত কম হলো কি কিন্তু কি যেটার মধ্যে কমের মধ্যে বরকত এটা কি কমে বসে থাকবেন না বেশি করবেন বেশি করতে যারা গলত রাস্তায় ওরা যদি চাঙ্গা হয় যারা হকের উপরে আছে ওরা আরো বেশি চাঙ্গা হইতে হবে না অবশ্যই এই জন্য শেষ কথা মেয়ের কথা লম্বা করবো না ছয় নম্বরের ওয়াজ আজকে এখানে শেষ আরো তো বাকি আছে নাকি এর মুজিকের উপর ইকরামুল মুসলিমিন করে সহি নিয়ম দাওয়াত তবলীগ তো দুইটা থাকলো সব 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 গুজারের মধ্যে বয়ান হয় আমি একটা কথা বলি শেষ করি খুতবাতে আমি কি আয়াত পড়ছি মনে আছে আল্লাহ বলছেন আমাদেরকে সালেহ হওয়ার জন্য কি হওয়ার জন্য সালেহ নেককার হওয়ার নেককার সালেহ মানে নেককার সালেহ মানে উপযুক্ত উপযুক্ত মানুষ হও তুমি উপযুক্ত মুমিন হও উপযুক্ত মুমিন কে উপযুক্ত মুমিন যার আকিদা ঠিক যার আবাদত ঠিক যার লেনদেন কামাই রোজগার খরচ করা ঠিক যার উঠা বসা চলাফেরা মানুষের সাথে সম্পর্ক ঘরে বাইরে সব সুন্দর যার দিল সুন্দর যার দিল সুন্দর ওকে বলে কি উপযুক্ত কি উপযুক্ত উপযুক্ত তোমরা সালে হও সালে হও আর কি হও আওয়াব আল্লাহর দিকে রুজু করতে হলো আল্লাহর দিকে কি রুজু করতে হলো সালে হতে হলে আমাদেরকে কি করতে হবে
সালে হতে হলে বললাম না কি কি হতে হবে, হ্যাঁ আকিদা এবাদত, এবাদতের মধ্যে সব কি কি, নামাজ রোজা হজ যাকাত জিকির দোয়া তেলাওয়াত, এগুলো সব কি সব কি আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ সূরা বাকারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসবরি আল্লাহ সাহায্য চাও সবরের মাধ্যমে সালাতের মাধ্যমে কিসের মাধ্যমে সবরের মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য ইয়াম সালে হতে হবে আমাকে সালে হব আল্লাহ সাহায্য ছাড়া সালে হওয়া সম্ভব আমাকে উপযুক্ত মুমিন বান্দা হতে হবে নেককার মুমিন বান্দা হতে হবে এটা কি আমি আমার শক্তিতে পারবো না আল্লাহর সাহায্য লাগবে আল্লাহর কাছে সাহায্য যাবেন কিভাবে সবরের মাধ্যমে আর সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কিসের মাধ্যমে সবরের মাধ্যমে সালাতের মাধ্যমে সবর কাকে বলে সবর কাকে বলে সবর কাকে বলে সংক্ষেপে বলুন একবারে সংক্ষেপ সবর আল্লাহ যা এবাদত ফরজ করেছেন এবাদতের উপরে জমে থাকা এটার নাম সবর এটার নাম কি সবর আল্লাহ যা হারাম করেছেন গুনার কাজ গুনার কাজ থেকে নফসে গুনার দিকে টানবে শয়তান গুনার দিকে টানবে আপনি পিছায় থাকবেন পিছায় থাকবেন গুনা থেকে বেঁচে থাকার ব্যাপারে শক্ত থাকবেন গুনা থেকে বেঁচে থাকার ব্যাপারে শক্ত থাকা বলে কি সবর আচ্ছা আর কি বলা মুসিবত আসলে কি করবেন এটা তো সবর আমরা বলি বলা মুসিবত আসলে ধৈর্য ধরা এটার নাম তো সবর এটা সবাই জানে কিন্তু আর দুই প্রকার তো সবর এটা অনেকে খেয়াল করে সবর আল্লাহ যা আমাদের ফরজ করেছেন এবাদতের উপরে জমে থাকা এবাদত ঠিকঠাক মতো করা সবর গুনাহ থেকে বেঁচে থাকা একবারে মজবুত সাধারণ টেনে নেবে না কোনো দিকে ভুল বাসত্ব ধোকা পড়ে কখনো কোনো হয়ে গেলে সাথে রাতে তওবা করা সাথে রাতে কি করা তওবা করা মজবুত তওবা করা খাঁটি তওবা করা এটার নাম সবর বলা মধ্যে আসলে ধৈর্য ধরা এটার নাম কি আসল সবর থেকে গেছে আসল সবর থেকে গেছে সেটা কি জানেন সেটা ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর হকের উপরে সবর কি হকের উপরে হকের উপরে মজবুত থাকা হকের উপরে হকের উপরে থাকতে গেলে এদিকে ধমকি এদিকে হুমকি এ এদিকে টানে ও এদিকে টানে এই ফুসলায় এই লোক লালুর সাথে হ্যাঁ আমাদের সাথে আয় তস্কির করে রাখতে হলো সুরে নিলামের সাথীরা আসতে অর্থের লোভ দেখায় নিয়ে গেছে ওই দিকে হয় কি হয় না আমাদের এলাকায় আছে আমাদের ছাত্ররা তস্কির করে রাখতে থাকে উনি এই কথা বললে ওদেরকে তারা ওদের দিকে কথা দিকে কথা দিকে বলেন নাও তুমি তোমার অর্থের লোভ দেখাবে তোমার হুমকি দেখাবে ভয় দেখাবে প্রশাসনের কাছে গিয়ে তোমাকে হয়রানি করাবে কত কিছু করাবে হকের উপরে থাকতে হলে মুসিবত আসে কি আসে না আল্লাহ বলেন হকের উপরে যেমন মজবুত থাকবা হকের উপরে মজবুত থাকতে গেলে যে পেরেশানি আসবে ভয় আসবে মুসিবত আসবে ওগুলোর কারণে তুমি ধৈর্য হারা হবে না বরং মজবুত থাকো হকের উপরে ধৈর্য ধারণ করে হকের উপরে কি থাকো তাহলে আসল সবর এটা হকের উপরে সবরকে সবর বলে না বাতিলের উপরে সবরকে সবর বলে হকের রাস্তা চাঙ্গা হওয়াকে চাঙ্গা হওয়া বলে না বাতিলের রাস্তা চাঙ্গা হওয়াকে চাঙ্গা হওয়া বলে বাতিলের রাস্তা যদি কেউ চাঙ্গা হয় এটা দেখতে চাঙ্গা আসলে কিন্তু ওটার কোনো মূল্য নেই আল্লাহর কাছে যদি সুন্নতের পথে থাকো হকের পথে থাকো আর যথাযথ মেহনত করো এটা হলো আল্লাহর কাছে কি বলেন সুবহান এজন্য ভাই রাম এজন্য ভাই রাম আমাদেরকে এই যে মেহনতের সাথে আল্লাহ আমাদেরকে পরিচয় দান করেছেন এই মেহনতটা কিনতে পারলাম তিন দিন দশ দিন এক কিলো লাগিয়ে এখন কি এই মেহনতের ব্যাপারে আগের থেকে ঢিলা হবে না আগের থেকে আরো চাঙ্গা হবে যদি ঢিলা হয় তাহলে কি সমস্যা জানেন
দিলে হলে অনেক সমস্যা। এক হলো আল্লাহ এটা পছন্দই করেন না যে মুমিন একটা নেক কাজ শুরু করছে এরপর আস্তে আস্তে ঢিলে হয়ে ছেড়ে দিছে বা কমায় দিছে, আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ চান বলতে যখন নেক কাজ শুরু করেছে এটা চলতে থাকুক, এটা কি তাহলে আমি যদি ঢিলে হয়ে যাই তাহলে বেবরকতি হবে কি হবে না? হবে। এজন্য আমাকে কি হতে হবে? চাঙ্গা হতে হবে। চাঙ্গা না হলে কি হবে? বেবরকতি হবে। আর কি সমস্যা জানেন? আর কি সমস্যা? এর চেয়ে বড় সমস্যা যেটা, আমি যদি ঢিলা হই চাঙ্গা না হয় তাহলে নতুন নতুন সাথীরা নিশ্চয়ই তারা তিন দিন দশ দিনে যাবে কি যাবে না? চিল্লা যাবে কি যাবে না? তো আপনারা মহল্লার সাথী সুরেই না যাবে যারা আপনারা তো ঢিলা হাত পা গুটিয়ে বসে আছেন, নয় মাঝে মধ্যে গেলে গেলে যান না যান না, মুশাওয়ারা শরীফ হলে হলেন না না হলেন, তালিমা শরীফ হলে হলেন না হলেন, কালকে হয়েছে আজকে হয় না, হ্যাঁ বসতে না বসতে উঠে যায়, এরকম যদি ঢিলা ঢালা হই আমরা, হ্যাঁ তাহলে সাথীরা কার সঙ্গে যাবে চিল্লা? সাত বন্ধুদের সাথে যাবে কি যাবে না? চাঁদিবাজের সাথে যাবে কি যাবে না? ওরা যে চাঁদিবাজের সাথে গিয়ে গুমরা হবে এটার দায় দায়িত্ব কে নিবে? এগুলার চাপ আমাদের উপর আসবে কি আসবে না? আপনারা যদি মজবুত থাকতেন তাহলে আপনাদের সাথে সাথীরা যাবে, আপনারা ঢিলে হয়ে গেছেন এখন ওদিকের পাল্লা ভারী হচ্ছে, যদি ওদিকের পাল্লা ভারী করেন মান কাসপারা সাওয়াজা কমিন ফাহুয়া মিনহু, গলত রাস্তার লোকদের পাল্লা যদি ভারী হয় তাদের যদি রোগ বাড়তে থাকে জমাত যদি বাড়তে থাকে আপনার অবহেলার কারণে তাহলে এটার দায় আপনার উপর আসবে কি আসবে না? তাহলে আমাদেরকে কি হতে হবে? চাঙ্গা হতে হবে। পাঁচ কাজে কি হতে হবে? চাঙ্গা হতে হবে। পাঁচ কাজ কি কি? কে শোনাবে পাঁচ কাজ? পাঁচ কাজ শোনাবে কে? তিল্লার সাথে কি আছে বলেন, বলেন পাঁচ কাজ বলেন। মাসে তিন দিন আর সপ্তাহে দুটো কাজ, হলো পাঁচটা আড়াই ঘন্টার মধ্যে মানে এখন যে যার কাছে যত পয়সা আছে সে তত পয়সার মালিক, কথা ভুল সহি না? আপনার কাছে পাঁচ টাকা আছে আপনি পাঁচ টাকার মালিক, হ্যাঁ এই জন্য কি আপনি ধনান্ত ধনী না? কত ঠিক, যার কাছে যত পয়সা আছে তত পয়সার মালিক, পঞ্চাশ পয়সার কাছে পঞ্চাশ পয়সার মালিক, তারপরে তিন মাথারা জানেন, তিন মাথারা আলিম তো বটে, আলিম মানে তিন মাথারা অর্থাৎ তিন মাথারা জানেন, আল্লাহ সব গুমরাহি থেকে রক্ষা করে। আমি বলছিলাম দেখেন সবর, কিসের নাম সবর? মজবুত থাকা। তো ওইদিকে মজবুত ছাতি, আর কিসের উপরে মজবুত? গলত রাস্তায় মজবুত না হক রাস্তায় মজবুত? গলত রাস্তায় মজবুত হলে এই মজবুতের কোনো দাম নাই, এই মজবুতের কি নাই? হকের উপরে মজবুত হতে হবে। এখন যারা আমরা অঙ্গীকার করেছি যে আমরা হকের উপরে থাকবো, সুরা নেদামের সাথে সহি তরিকে কাজ করবো, আমরা ঢিলা ঢালা হওয়ার কোনো অবকাশ আছে? ঢিলা ঢালা হওয়া যাবে না, মজবুত হতে হবে, চাঙ্গা হতে হবে, সব টাকাটা কি করতে হবে ইনশাল্লাহ করে উঠতে হবে। এখন কি টাকাটা আমাদের নগদ নগদ কি